তো আমাদের ছোটবেলার মেমোরি ছোটবেলাকে যে আমাদের ছোটবেলায় যে আমাদেরকে হাজার বার কান্দাইছে আমাদের সুপার ফিকশন ভাই সে এই ডোরেমন পোকেমন সিন চ্যান পারম্যান এইসব নিয়ে থিউরি বানাইতো তোমরা যারা আগে আমার মতো এই ছোট ছোট ফোন স্মার্টফোন গুলার মধ্যে ইউটিউবে ভিডিও দেখতে থিউরি ভিডিও যে পোকেমনের লাস্ট এপিসোড ডোরেমনের লাস্ট এপিসোড সেটা বানাইছে আমাদের এই ভাই তো ভাই আবার হ্যালো হ্যালো ওয়ান্স হ্যালো হ্যালো হ্যালো

তারপর ইনস্টা তেও ঢুকি নাই সব তো হয়েছে করোনার পর আমি তো তখন আমাদের কাছে টিভি বড় ছিল আমি তো ওই আমি ইউটিউব দেখতাম মোবাইল ডাটা কিনে মানে আমি ডাটা কিনতো ওখান থেকে আমি চালাই চালাই দেখতাম তো বুঝতে পারছো ওয়াইফাই তো अवेलेबल ছিল না মনে করো করোনার আগে এক দুনিয়া ছিল করোনার পরে হয়ে গেছে আরেক দুনিয়া হ্যাঁ হ্যাঁ ওই যে টাইম স্কিপ বলে যেটা টাইম স্কিপ বলি যে আমি আচ্ছা তো যে টপিকটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে একটা কন্টেন্ট ক্রিয়েটর একদম পিকে যায়

বা সোমার পরিবর্তনের কারণ এখন আমরা দেখি যে ওই ওই মজাটা আর পাওয়া যায় না এটাকে বলা হয় একটা সেম এক্সাম্পল দিয়ে লাইক আইন একটা কথা বলি লাইক আমার সঙ্গে দেখো আমি শুরু করছি লাইক এক টাইমে আমার সময় টিন স্কুলে ড্রাগেন বল তারপরে ওই এক্সট্রো এনিমি ছিল না এক্সট্রানি খুব ভাল লাগতো এরপরে আসতে হলো আমার রোমান্স এ্যানি রোমান্স টাইম এস্টার রোমান্স আর এম তারপরে ওই টাইপের এরপরে আসতে হলো একটু ডার্ক ডার্কনেস যে মানে সমানস্টার ইয়া মনস্টার তারপরে টোকিও ঘুর অ্যাটাবন টাইটেন একটু মানে পলিটিক্স একটু মানে বুদ্ধি খাটাতে হয় ওগুলো দেখার জন্য এরকম ইভলভ হয় আমার বর্তমানে আগে কথা ভাবলে যেরকম ফেরদোস সাথে দেখো ফেরদো ফেরারি কিল ক ওই টাইমে আরে না ম্যান ওটা তো পরের ও ভাই হাই স্কুল দেখছি না না পরে দেখছি পরে দেখছি

এখন আর ঠাড়ায় গেছে গাইড আগে মত সেই এনার্জ মানে ওরকম টাইম পাওয়া যায় না আগে এট লিস্ট 40 মতো মনে দেখা যেত ও ভাই কি ছিল আগে আমরা কিন্তু টিভিতে লাইক সিআইডির এর মতো শোস তারক मेहता বলো এডি এডি পাঠক তারপরে আদালত 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 আহ আহটসে তারপরে হচ্ছে মানে বড় এই শো গুলো অনেক বড় বড় এগুলা সারা দিন টিভিতে চলতো আমরা ওইটা দেখার টাইম পেতাম এমন ছোট ছোট একটা 12 এপিসোডের একটা মিনি সিরিজ এটা দেখতে যেই মনে করো দিনই উল্টে যে এক একবারে আমি কয়দিন আগে ক্র্যাক করছি কি সেটা হচ্ছে আমাদের যখন আমরা এইসব এই জিনিসগুলো দেখতাম না তখন আমাদের কাছে একটা জিনিস কবি ওয়াইডলি অ্যাভেইলেবল ছিল না সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই যে আমরা বলি না যে আমি আসলে একটা সিরিজ দেখা এমন টাইম পাই না আমার কথা হইলো যদি টাইম না পাও তো সোশ্যাল মিডিয়াতে কেন ঢুকো এইটা দিছে আমার আসল কথা এই নিচে আছে এদিন ধরছিলাম না আমি ও পাঁচ দিন ধরে আমার পাঁচ দিন ধরে বলে ওয়ান পিসের লেটেস্ট মাঙ্গা পড়বো আমি মাঙ্গা পড়া শুরু করবো কিন্তু মিম শেয়ার দিতেছে রিল শেয়ার দিতেছে নিজে ইউটিউবে ভিডিও বানায় না মানে ওর প্রায়োরিটি গুলা সেট করা নাই যে ওর কোন কাজটা আগে করা উচিত এই জন্য আমি এই জিনিসটা আমি দেখছি যে যদি আমি একটা সিরিজ মন মতন যদি প্রকৃতি ভাবে যদি আমি এনজয় করতে চাই আমার সোশ্যাল মিডিয়াকে বর্জন করতে হবে তো এর জন্য একটা এরকম একটা ভোট দিয়ে একটা সিরিজ খুঁজতে হবে যেটা আমার সোশ্যাল মিডিয়াকে আনস্টল করাই দিতে পারবে তো এরকম ভোট দিয়ে একটা সিরিজ আমি খুঁজে পেয়েছিলাম কয়েকদিন আগে ইনিশিয়াল ডি আমি প্রথম পাঁচটা এপিসোড দেখছি আমার খুব ভালো লাগছে আমি যা আমার ইনস্টাগ্রামও ডিলিট আমার ফেসবুকও ডিলিট আমি ওই দুটা ফোনের মধ্যে রাখি নাই এর জন্য আমি ইনিশিয়াল ডি এর সিজন ওয়ান আমি একদিনে একদিন না দুই দিনে শেষ করতে পারছি চব্বিশটা এপিসোড বারোটা বারোটা করে কারণ সোশ্যাল মিডিয়া বাদ দিছি তো আমি যেটা দেখলাম আমি বলছিলাম যে আমি আমার পাওয়ার ফিরত পাইছি আগে নারুটো দেখতাম চব্বিশটা 30টা করে এপিসোড পার ডে দেখার পরে চোখ সব ভোলা ভোলা যায় অবস্থা ছিল এখন তো দুইটা এপিসোড দেখতেই দেখি যে এনার্জি সব ফুরায় ঘাই গায় এনার্জি তারপরে ইন্টারেস্ট

বা অনেক খারাপ ভাবে কথা বলে এরকম আচ্ছা ফেসবুকে জিনিস আছে যেটা আমি দেখলাম যে কিভাবে ফর্মুলা ক্র্যাক করতে হয় ফেসবুকের মধ্যে ভিউজ কেমনে বেশি আসে তো আমি কয়েকদিন আগে একটা অ্যানিমে কয়েকদিন না ভালো কয়েক মাস আগে একটা রিভিউ দিছিলাম সেটা হচ্ছে হলো গোল্ডেন গোল্ডেন বয় নিয়ে গোল্ডেন বয় নিয়ে হ্যাঁ আমি তো গোল্ডেন বয় নিয়ে আমি যখন ইউটিউবে ভিডিওস আসছিলাম আমি টাইটেল দিয়েছি হলো বি দ্য গোল্ডেন বয় দিয়ে আমি ভিডিওটা তো আমি যখন এই সেম ভিডিওটা ফেসবুক মধ্যে আপলোড করছি না বিদায় গোল্ডেন বয় দিয়ে আমার চ্যানেল আমার কিন্তু ফেসবুক পেজে ফলো হয়ে গেছে দেখি যে আমার ভিউস আসছে আমার বারোটা তো আমি কি করলাম ভিডিও ডিলিট করলাম ডিলিট করে আমি আবার আপলোড করছি সেম ভিডিও টাইটেল দিছি সবচেয়ে বাজে নেমে আমার খুব মানে না সবচেয়ে বাজে না কি সবচেয়ে বাজে নেমে আগে টাইটেল দিছিলাম আমি ইয়াতে দিছিলাম হলো কন্ট্রোভার্সাল আই নেমে গোল্ডেন বয় এটাতে আমি দিছি আমার ভিউস আর অত মারাত্মক ভিউস না বাট আমার তুলনায় দুইশো এগারোটা ভিউস যেটা আমার তুলনায় বারোটার থেকে অনেক ভালো করে যদি দেখে যে ফুলটা খুবই সুন্দর দেখবে না বল যদি থাকে যে ফুলের গন্ধ সুখে একই হলো দাদির তাহলে সবাই ছুটে ফুটে বিরো দেখা শুরু করছে এই তো এই যে যত নিউজ রেপোর্টার আছে খালি উল্টাপাল্টা সামনে উল্টাপাল্টা

আমি যতটুকু দেখছি ওই মেয়েটা এমনি তো নর্মালি ওর প্রোফাইলে বিভিন্ন রকমের করে ছবি ছাড়ে রেগুলারলি তো অনেকে রিসেন্টলি আহ হিনাতার একটা কসলে করছে বাংলাদেশি স্টাইলে শাড়ি পরে 맨 நார்মালি যদি হিনাতার কষ্ট করে হিনাতা তো কখনো শাড়ি পরবে না তাই না তাহলে বাঙালি ছেলে শাড়ি পরে করছে কিন্তু ওইখানে হয়তো আমার কাছে মন যেটা মনে হয়েছে একটা দিন যেটা মানুষের কাছে 트리গার করছে একটু খোলা হয়ে বললাম ও যে ब्लाउজটা পরছে সেটা হলো ওই যে নেট টাইপের কাপড় থেকে না হ্যাঁ ওই টাইপের ছিল তো ওইটার ফিলদ তো আবার আহ ভিতরে ব্রাটাও দেখা যাচ্ছে লোক ঠিক আছে এরা এটা এখনো ছেলেদের কাছে অনেকে ছেলেদের তেমন কিছু বলে নাই বা অনেকে কিন্তু মেয়েরা পর হয়েছে হইছে ঠিক আছে মেয়েরা ট্রিগার হয়ে এখানে বুঝতেছে যে অনেকে মনে করছে যে ও হয়তো কোনো コスপ্লে কম্পিটিশনের জন্য করছে তো এটা বলে যে এই মানে আবার এ বলছে যে এই মানে コスপ্লে করছে ঠিক আছে কিন্তু এই পর্যায় নিচু পর্যায় নেমে যাবে বা হ্যাঁ আর ওই মেয়েটা এমনিতে আহ মানে একটু ফ্রিলি কসপ্লে করে বলতে পারো তো যে যেটা বুঝতে আছে তো এখানে মেনলি এটা যদি বাংলাদেশি কালচারের জায়গা যদি মনে একটু অরেন্টকান্টে থাকে তাহলে কেউ কিছু বলতো না একদমই নরমাল অরেনে একদম নর্মাল অত ইয়ার ওইরকম না কিন্তু একদমই নর্মাল কিন্তু বাংলাদেশের লোকের কারণে এখন এই জিনিসটা কারো বেশি টানেনেছে আর জিনিসটা যেহেতু যদি নর্মাল শাড়ি পরে যদি কেউ ছবি ছাড়তো তাহলে কিন্তু এত কিছু বলতো না কসপ্লে করছে দেখে এই জিনিসটা আরো বেশি টানতে তারপরে আবার ওর তারপরে আবার ওর ছবি নিয়ে নিয়ে বাংলাদেশ বাংলাদেশি হিনাতা লেখে বিভিন্ন গ্রুপে ছাড়তেছে তো এইটা থেকে এই জিনিসটা আরো বেশি ছড়াইছে আর তারপরে অনেক মেয়েরা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি বিশেষ করে মেয়েরাই মেয়েরাই কমেন্টে অনেক খারাপ খারাপ কথা বলছে যেগুলা আসলে নর্মালে যদি কোনো একটা মেয়ে দেখে তাহলে ওইটা টলারেট করার মতো না তারপর ওর পোস্ট শেয়ার করে অনেক বাজে বাজে জিনিস ক্যাপশনে লিখে সারছে তো এই জন্য ও একটা ওই জন্য একটু ট্রিগার হয়েছিল ট্রিগার হয়ে লেখছিল যে আমি হয়তো লিগাল স্টেপ নিব বা হ্যান ত্যান তো ওইটা 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 নিয়েও ওই পোস্টটা নিয়েও আবার অনেকে বিভিন্ন রকমের খারাপ খারাপ আর্টিকেল ওটার উপর আবার আর্টিকেল ওটার আবার কোর্ট করে আরেক আর্টিকেল তো এমনাতে এখন এত কিছু হওয়ার পরে ওই মেটা ওই যে লিগাল অ্যাকশন যে নেবে ওইটার পোস্টও ডিলিট করে দিতে কিন্তু এখন অনেক এখানে অনেক আবার একটা পাবলিক পাবলিকে বলতেছে পাবলিক কথা বলতেছে যে ওর আইডিটা কিন্তু আবার প্রাইভেট না পাবলিক করা পাবলিক করা দেখে ওর ছবি মানুষ শেয়ার করবেই বা দেখবে বা ইয়া করবে রিয়াক্ট করবে তো এইখানে আসলে ওই মেটা যে ট্রিগার হয়ে গেছে না বলছে ল মানে লিগালি ইয়া নিবে action নেবে তো এই জিনিসটাও নিয়ে আবার অনেকে trigger হয়েছে যে যেহেতু আইডি পাবলিক তো এখানে সমস্যা কি? আমার এটা আমি এটা support করি I think public থাকলে একটু criticism নেওয়ার শক্তি রাখতে হয় মানে obviously আর আরেকটা আরেকটা জিনিস কি এটা কিন্তু ফার্স্ট প্রথমবার না এর আগেও এই 2023 ওকে নিয়ে ওকে নেই এরকম আর ইয়া হয়েছে কারণ ওর কসপ্লে গুলো একটু অন্যরকম হয় মানে যেরকমটা হলো আছে মানে ওই কেউ ফ্রিলি ফ্রিলি কসলে করে যেটা দেখে আমি মনে হলো যদি এটা বাংলাদেশের কালচার বাংলাদেশি লোকের কারণে একটু বলতে দে ভাই বলতে দে আচ্ছা আমি আমি তিনটা কথা বলবো ফার্স্ট কথা সেটা হচ্ছে যে যদি এমন একটা এখন সে কিন্তু জানে কনফার্ম জানে যে আমি এরকম ছবি দেই কন্ট্রোভার্সি হবেই হবে যদি কোনো গ্রুপের মধ্যে যায় তো এরকম যদি কন্ট্রোভার্সিয়াল তুমি যদি কোনো কিছু করো এমন তোমার করতে কেউ না করতেছে কেউ না করতেছে না যদি করো মানে যেটাই বলো পাবলিক বলুক যেটাই বলুক কোনো সমস্যা হবে না ওটাকে সাইবার বুলিং এর আন্ডারেই পরে কারণ সাইবার বলি তো যার প্রোফাইল প্রাইভেট করা তার জীবনে সাইবার বলি হবে না সাইবার বুলি প্রোফাইল পাবলিক করা থাকে এইগুলো একটা আর সেকেন্ড হইতে ছিল যে কমেন্ট এর দেখছি না বেশিরভাগ যেটা এরকম ফানি কমেন্ট এর মধ্যে তিন ধরনের অডিয়েন্স আছে এক যারা আমার মতন পোলা যে এই পোস্টটা দেখার পরে আর নিজের বন্ধুদেরকে মেনশন দিয়েছে কমেন্ট এর মধ্যে এগুলো একটা সেকেন্ড নাম্বার পাবলিক হইতেছিল আমাদের মেয়েগুলা যে অনেক আছে জেলাস তারা এক করে মেনশন করে অনেক খারাপ কথা বলতেwasm নিজেরই খারাপ লাগতেছিল যে এরকম কথা বলতে পারে আর থার্ড নাম্বার থার্ড নাম্বার হইতেছিল যারা 애니মে কমিউনিটি এর মধ্যে বিলং করে না বাট ভুল করে এসে পড়ছে সেটা ছিল আমাদের মূল বিরা কমেন্টের মধ্যে আইছে তাদের এরা হচ্ছে গেমার প্রোফাইলের মধ্যে যে তাদের এনআইডি কার্ডের ছবিটা দেওয়া থাকবে লাল কালার একটা দাড়ি থাকবে মাথায় টুপি দিয়ে তারা তাদের জ্ঞান দিবে অনেক বলবে যে আমাদের এই নতুন জেনারেশন আমাদের যে কালচার আছে সেটাকে নষ্ট করে ফেলছে এই অনেক কথাবার্তা যে এখন যদি যুদ্ধ হইতো তাহলে আমাদের স্বাধীন হইতো না এরকম অনেক কথাবার্তা বলে তো কমেন্ট সেকশনের জিনিসটা আমাদের গেল আরেকটা গ্রুপ আছে আরেকটা গ্রুপ আছে চার নাম্বার

এই মেসেজটা দশজনের কাছে শেয়ার না করলে তুমি পরীক্ষা ফেল করবা বা এরকম ওয়ার্ড মেসেজ আসতো ও ম্যান আমাদের সময় শুরু হয়েছে আমার মনে পড়ে না ওখান থেকে ফেসবুক এর সবটা চলে গেছে ও আল্লাহ কি দিন ছিল তো ঠিক আছে হ্যাঁ তোমার কয়টা বাকি থার্ড পয়েন্ট হ্যাঁ থার্ড পয়েন্ট আমার থার্ড পয়েন্ট হইতেছে হলো যে পয়েন্ট ছিল হ্যাঁ কসপ্লে জিনিসটা যে ছিল তো আমি আমাদের যখন ওই যে এই এ যে ইভেন্টটা আমরা গেছিলাম তাই না এ একটা নিউজ চ্যানেল কভার করছিল কি যেন ঢাকা ট্রিবিউট নাকি তো তাদের ভিডিওটা আমি তাদেরকে দেখছি তাদের ক্যামেরা ক্রু আমি দেখছিলাম ওটা মনে ছিল না আমার পরে বাসায় এসে আমি তো ভিডিও দিয়েছিলাম ভিডিও দেওয়ার পরে আমি দেখলাম যে ওখানে ওদের ভিডিওটা আমার অটোমেটিক রেকমেন্ডেশন আসে তো আমি এই নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছিলাম

তো ওই টাইমে এই 11 12 সালের দিকে আমাদের আমাদের দেশে মনে প্রথম কমিকন মনে হয় ওই টাইমের মধ্যে হয়েছিল 12 13 14 সালের মধ্যে তো ওই টাইমে অনেকে স্পাইডারম্যানের পোশাক আশাক পরে গেছিল তারপর মেয়েরা মেদের মধ্যে অনেক অনেক ফিমেল যে সব ক্যারেক্টার গুলো আছে মার্ভেল ওয়ান্ডার ওমেন হ্যাঁ ওয়ান্ডার ওমেন ওয়ান্ডার ওমেন ওই টাইমে পপুলার ছিল ওয়ান্ডার ওমেন পপুল না ওয়ান্ডার ওমেন বের হয়েছিল না প্রথমটা ছিল না কারণ আমাদের অ্যানিমেটেড থাকতো না আমাদের তো ব্যাটম্যান পপুলার রিস অ্যানিমেটেড সিরিজ দে সিএন এর ওরা তো আমাদের ওখানে আমি দেখছিলাম আমি পোস্টগুলোর মধ্যে ওই টাইমেও মানুষ কমেন্টের মধ্যে বলতেছিল যে এই সব আইনা আমেরিকান কালচার দেশে আইনা দেশে কালচার ধ্বংস যেতেছে তো ওই টাইমে আমেরিকান কালচার ছিল এখন জাপানিজ কালচার আছে তো এইটা থাকবে এটা ধীরে ধীরে মানুষ অ্যাডাপ্ট করে ফেলবে তখন এটা কমপ্লিটলি নিউট্রিলাইজ হয়ে যাবে এই কমেন্ট করে অনেকে বলতেছে যে আমি আর এখানে যাবো না আমি কসলে করবো না এটা করব না আবার অনেকে বলে যে এইসব ফালতু বিদেশের মতো জিন্দিগি দেখতে পারবে না এখন একটা জিনিস তো শুরু হবে একটা স্টেট থেকে কারণ কেউই তো একটা প্রথম প্রজেক্ট থেকে এক টাকা দিয়ে শুরু করবে না একটু বাজেট লো রেখে শুরু ইনিশিয়াল স্টেজ একটু বাজেট একটু কমই থাকবে পরে ধীরে ধীরে যখন কমিউনিটা একটু গ্রো করবে একটা পয়েন্টের মধ্যে যাবে তখন আমাদের সেটা লার্জ স্কেলে করা হবে দুই তিন দিন ধরে আমাদের একটা অ্যানিমে কন হইতে পারে ফিউচারের মধ্যে এখন অ্যানিমে এখন এই যে কমিকন যেটা আছে কমিকনের জেনারেশন হলো দুইটা এক হলো আমরা যারা কারেন্টলি আছে আর একটা হলো আমাদের আগের জেনারেশন যারা আছে তারা মিলেনিয়াল মনে বলে আমাদের জেনজি আমি আর টিজে ভাই মানে জেনজিতে আর আমাদের আগে টা মিলেনিয়াল তো এই এই দুই জেনারেশনের জন্য হইতেছে হইলে কমিকনটা পপুলার ছিল বাংলাদেশে তাই কমিকন এখন আমরা দেখি যে এই মার্বেল আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকা জামা কাপড় রাস্তার মধ্যে বিক্রি হয় আর অ্যানিমেটা হইতেছে শুধু জেন জিয়েদের মাঝখানে পপুলার তো আমাদের যখন একটা জেনারেশন আসবে আবার আলফা আমাদের পরেরটা তোমরা যারা জানো না সমগ্র আমাদের পরের জেনারেশন তখন আমরা যখন বড় হয়ে যাব দেখে আমরা মানে আমি আর টিজে ভাই যখন আমাদের এরকম একটা অথরিটি হওয়ার মতো মানে আমাদের বয়সে যারা আছে যারা এরকম অথরিটি পাওয়ার পাওয়ার থাকবে অলরেডি অনেকের আছে বা যখন আরেকটু বেশি স্টেবল হবে তখন হয়তো এরকম বড় বড় কোলাবোরেশন করা পসিবল হবে তো ওই টাইমে হয়তো ইন্টারন্যাশনাল মানে যেটা থাকে এরকম করা যেতে পারে বাট এখন এরকম শুরুর দিকে এরকম একটা লো স্টেজের মধ্যেই থাকবে আর এই যে পপ কালচারের জিনিসটা না এখন এখন আমি যদি একটা জায়গার মধ্যে যাই যে জায়গা আমাদের আমি ইয়া ওই যে কি বলে ওটাকে আমি যদি একটা গানের কনসার্টে যাই আমি বাউল শিল্পীতে গেলাম আমি যদি বাউল শিল্পীতে যাই আমি কি বাংলাদেশে যে আমাদের মডার্ন মিউজিক আছে আমি কি মডার্ন মিউজিকের কাল সাতটাকে মজাকে পাবো অথবা আমি যদি বলি আমি যদি বাংলাদেশের ব্যান্ডের যে মিউজিক হয় ওখানে গেলে আমাদের যে অরিজিনাল ও যে বাংলাদেশের কালচারাল যে মিউজিক গুলো আছে যেরকম লালন লালন ফকিরের আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের আছে ওইসব সব মিউজিক গুলো কি পাবো পাবো না তো বাট আমরা কিন্তু বাংলার মধ্যে যে ব্যান্ডটা আছে যেরকম জেমস আছে আইব বাচ্চু আছে তাদের কনসেপ্ট কিন্তু আমরা এখন গ্রহণ করে নিছি শুরুর দিকে অনেকে বলতে এটা বাংলা গান না এটা বাংলা গানের ইয়া নামে কলঙ্ক এক্সেপ্ট করে ফেলছি তো এই আসবে এটা যা একটু অপেক্ষা করতে একটু হালকা টাইম লাগবে

এক 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 তিনজন এক আমার দুই এ আছে আমার ফার্স্ট এডো একটা ওটা ফ্যাক্ট না এখন অনপিসের ক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে কিছু নেগেটিভ জিনিস চাই আরেক দেখো কোন জিনিস ভালো থাকলে নেগেটিভ জিনিস থাকে রাইট তো সবাই দুইটা করে নেগেটিভ পয়েন্ট বলে হাই বার্জারকেও পারফেক্ট না মস্টারও পারফেক্ট না নেগেটিভ বলো এগুলি কখনোই বলো আচ্ছা নেগেটিভ সবচেয়ে কমন যেটা লং

একটা কিংডমে যাবে একটা একটা মেয়ে থাকবে ভাই তোরা অন ফেট তোরা ভাই অন পিসের ফ্যান নি না বুঝলি আমার তো ভাল লাগে না এক যারা ওয়ান পিস রিয়েল ফ্যান একটা ক্রিটিসাইজ করতে জানে যে এটা খারাপ এটা খারাপ তোরা ভাই ভাই আমার রাগ উঠতাছে অনলাইন প্রতিদিন তো ঝগড়া হয় তো মানতেই চায় না যে কিছু নেগেটিভ পয়েন্ট আছে ও না নেগেটিভ পয়েন্ট তো আছে তারপরে আমি তো আবার উইকলি রিডার ওয়াচ ওয়াচারও না উইকলি রিডার এই কারণে প্রত্যেক স্ট্রাগল প্রত্যেক উইকে সবার সাথে দেখি দেখে দেখে অভ্যস্ত

নামির হ্যাঁ আজকে 1 পিস গোল্ড ওই যে সব কিছু গোল্ডের তারপরে ওর ওর পাস্টে ও যে মানে যেই মেটার সাথে ওর ইয়া ছিল ওই মেটাকে স্লেভ হিসেবে নিয়ে যায় সেলিস্টিয়াল ড্রাগন স্যারও নামটা খেয়াল নেই আমার ব্লন্ড হিসেবে ব্লন্ড ব্লন্ড কালারে মানে ইগলে ইনস্টাগ্রামে ভালো আছে কিন্তু মেন ক্যারেক্টারের দিক থেকে সেরকম ইনস্টা যত ইয়া নাই আই হেট সেলিস্টিয়াল ড্রাগন মোর দ্যান এনিথিং it সেকেন্ড জিনিসটা হলো মানে ওয়ান পিসের মেইন যে জিনিসটা মানে ওয়ান পিস জিনিসটা এটা আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে মানে ওয়ান পিসের দিকে মানে যেগুলা হিস্টরি দেখায় প্লট এরকম আচ্ছা যা সেগুলা মনে হয় যে আসলে এগুলো ওয়ান পিস रिलेटेड কিছু না মানে সব এটা সবচেয়ে বড় एग्जांपल হচ্ছে বিগ ম্যামের এমনেজিয়া

টাইমস্কেপের আগে যে পাইথন যে প্রত্যেকটা ক্রুমে যারা জয়েন দিছে প্রত্যেক জনের প্রত্যেকটা আরকেরpmod ভালো সিগনিফিক্যান্ট ইন্টর্টেন্ট এখন মানে মনিটাকে ওয়ানতে ওয়ানতে নামই নামিও একটা হেল্পফুল ছিল ওই পুরা ডিজাস্টার উসব আমি সেটাই বলতেছি আমি রিজনগুলো বলবো আমি যেটা অ্যানসার বলতেছি ওরে রিজনও আছে কারণ ওডা ইজ জাস্ট আ হিউম্যান ওরেে পশুকonna আর সেকেন্ডের রিজনটা সেটা আমার কিছুটা হইলো টিজেবাই বলে দিছি সেটা হচ্ছে হলো যে আসলে শোনে নাニメ না এটা করা কিছু নাই তো সেটা হচ্ছে রিপিটেটিভ একটা একটা আর এটা রিপিটেটিভ বলবো না একটা স্ট্রাকচার আর একটা এরকম না প্রথমে যায় তারপর হারায় যায় এক একজন একটা এসে যায় লাস্টে যায় মিট আপ করে আর লাস্টে লুফি দেয় ফাইনাল ব্লো দেয় আচ্ছা না এই যে সরি সরি আমার সেকেন্ড রিজনটা সেটা হচ্ছে লুফি কেন সবসময় ফাইনাল বসকে হারায় এটা আমার একটা এটা আমার একটা ক্যারেক্টার অবভিয়াসলি আর একবার শুধু হারায় নাই উইটাই ছিল আনএক্সপেক্টেড একবার হারায় নাই তো কোনটা কবে বলো কবে বলো তো সাবাওডিতে

কিন্তু হাইলাইট পেল লুফি এইটা আমার খুব খারাপ লাগে যে হ্যাঁ লুফি একটা হেল্পিং যেটা নাওটার মধ্যে খুব সুন্দর করে করে নাওটা কিন্তু নিজের প্রবলেম অন্যজন সলভ করে না এই ইয়া ওই যে শিকামারু টিচারকে যে ইয়া হidan মেরে দিছে ওই কিন্তু আমার কিন্তু ইয়া কাছে নাওটা কাছে যাইদে যায় না গিয়ে দেখ আমার টিচারটা মারছে ও রিভেস্টও নিজেই নিছে নিজেই নিছে ওর নিজের একটা আর্ক ছিল আমি বলবো শিকামারু ওই আর্ক আমি বুঝonzতেছে কি করার জন্য একটা এক্সোড আছে যখন বাবার সাথে চেস খেলে ওই কথাগুলো মনে করলাম ওই যে কথা মনে করছে আমার সঙ্গে সঙ্গে গুজম শুরু করছে ওইটা আমার মতে নারোডোর ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমেটেড অ্যাপিসোড ছিল সিকা একটা মনে হচ্ছে কি কারো সিকা মারু যে কান্দে যখন দশটা বাপজন দজারা বন্ধ করে দেয় বলে যে লেটিট আউট ওই টাইমটা আমার সেই লাগছিল তো আমার মতে যে ওড আমি জানি লুফিকে ইয়া করে দেখাই বেশি বাট মাঝে মাঝে আছে যেটা মনে হয় না যেটা লুফির করা উচিত ছিল যেরকম যে ল এর যেটা বললাম আমার মতে ল ওইটা চাইলে লুফির সাহায্যে করতে পারত এমন না যে লয় পুরাপুরি হারাই ফেলুক ওইরকম না যে দুজনে মিরা মিশে হারাক না লকে অর্ধেক ম্যাচের পরে ফালাই রাখছে মেইন ব্যাটার লুপ মেইন হবে ফকাচলের লফির কাছে কিন্তু লওয়ানই তো এত সুন্দর একটা ব্যাকস্টোরি দেওয়ার পর ওর একটা কিছু দেওয়া উচিত ছিল বিল্ডার কি বতন ছিল এই বিল্ডারটা না থাক কোন আমার যে ওয়ান মধ্যে আমাদের এখন আমি করতে পারতেছি না আমাদের ওই দুজনকে দিতে একটা এম্পেররকে হারানোর জন্য বাট মেইনটা আগে ছিল আমাদের কাইডো কাইডোকে মারার জন্য আমাদের এই দুইজন আসতেই পারলো না আমি যেটা বুঝি ওরা পরে মানে দুই এম্পেরর টিম আপ করেই দেখা সেটা टोटালি ফাইন আমার জাস্ট প্রবলেম রেসেতে ওই একটাই প্রবলেম আমি দেখতেছি না আরো আরো বেশি ওয়ার্স্ট হইতো তোমার যদি

একটু ওয়েড লাগে মানে ইমাজিনেশন এই এই জয় বয় এরকমই ছিল লেটেস্ট চ্যাপ্টারে যেটা বলছে এটা আমি এটা বলি ওকে আমি আচ্ছা আমি সবটা তো শুনলাম আমি রিজনগুলো সবার আমি একটা পোর্টাল ওই যে আর্থর আছে না আর আমি পুরো 8 ঘন্টার একটা ভিডিওই দেখছি সবের প্রতি তো এখন ইয়াসিন প্রতি নাকি এনসাইক্লোপিডিয়া দেখছো টাইমলাইন টাইমলাইন 8 ঘন্টার ভিডিওতে দেখছি আর টাইমলাইন তো অনেক আগে দেখছিলাম ভালো লাগে না এটা দেখতে হ্যাঁ ভালো লাগে ইয়াসিন ভাই আপনি যেটা রিজন বলেন আমাদের তো আমার আমার রিজন তো এত ফেডল ভালো ভালো আমি আই লাইক ওয়ান পিস আমি ওয়ান পিস নিয়ে এত রিসার্চ করি যে ফেডল জানে মানে আমি এত ভিডিও দেখি ইউটিউবে টিউরিনিয়া রেডডিট ফলো করি টুইটার ফলো করি আমি সবকিছু ফলো করি ওয়ান পিস নিয়ে আমি তো আমি একটা কথা বলি ওরা আমার মত ঝগড়ালায় কেন ঠিক আছে ওর অ্যাকাউন্টটা নাম্বার ওয়ান না

না আমি তো কারণে সব অফ করে দেখছি হ্যাঁ আসবে না এরকমই ওয়ান পিস দেখার ক্ষেত্রে ও ওয়ান পিসের মেইন যাওয়ার আগে ও ওয়ান পিস নিয়ে ও একদম মানে লেটেস্টে কি হচ্ছে এগুলা নিয়ে অনেক কিছু জেনে গেছে ইউটিউবে ভিডিও দেখে হ্যাঁ ভাই আমি তো ফুল আচ্ছা ফুল এই ডেথটা এই ডেথ মনে ছিল হ্যাঁ দেখছে

তখন আমরা বুঝা যায় যে মানুষ মানুষ ট্যাটেন হইতে পারে তারপর অ্যারেন যখন ট্যাটেন হয় যে মানুষ ট্যাটেন হইতে পারে তাহলে এখান থেকে অবভিয়াসলি বোঝা যায় যে কলসল ট্যাটেন আর আর্মো ট্যাটেন অন্য কোনো মানুষ ছিল না এরা যদি ওই ইউটিউবে সার্চ দিয়ে দেখতো যে এরা কে এরা মানে কলস বা সার্চ দিয়ে দেখতো কলস কে আরিয়া কে তখন পরে যখন দেখতো তখন কি সেই হিসেবে মজাটা পাইতো

অনেক সুন্দর একটা এক্সপ্লেনেশন দিছিল গিগু অনেক সুন্দর একটা কথা বলছে সেটা হচ্ছে একটা অ্যানিমের এন্ডিং বা একটা শো এর এন্ডিং দুই ভাবে হওয়া উচিত ভাই সবচেয়ে ফালতু বেকার মানে একদম নষ্ট তসনস কি করে মানে আকাশ পাতাল নষ্ট করেছে পুরো সিস্টটাকে আর দুই রেভলিউশনারি যারা কেউ জীবনে ভাবে নাই যে আজ পর্যন্ত মানুষ এগ্রি করে যে কোর্ট গিয়াসের এন্ডিং যেটা আছে ওই টাইম অনুযায়ী সেটা মানুষের মাথা উড়াই দেওয়ার মতো এন্ডিং ছিল কোর্ট গিয়াসের যে এন্ডিংটা ওইটা আর বাকি যদি একটা জেনেটিক এন্ডিং দেয় হ্যাঁ যে সবাই আসছে আসার পরে বিয়ে করছে যখন একটা অ্যানিমের এন্ডিং এরকম জেনেটিক থাকে মানুষ এনিয়াটাকে ভুলে যায় এজন্য কথা আছে এজন্য তো আমাদের এটা তো বাস্তবের মধ্যেই হয় যে মানুষ খালি যে একদম হাইস্ট রেজাল্ট করে এক নম্বর রকই মনে রাখে আর যে ফেল করে সব ডরে মনে রাখে আর মনে মিডল মনে রাখে না

এন্টি হিরো টাইপের ক্যারেক্টার এটা আগেই ওয়ান এর এজন্য মার্কেট করছে এই টাইপে এর আগে এগুলো ফ্লপ ছিল এগুলো উঠতোই না আন্ডাররেটেড মানে ভালো হইছে রাইট অনেস্টলি টি যা এটা ভালো হইছে বর্তমানে যে ট্রেন্ড ছিল না ওই যে ওর নাম কি বি কে আরে ডান্স করে কোরিয়ায় ওদের নাম কি বিটিএস 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 এ ক্লিন শে মানে আই থিং এটা ঠিক আছে এটা হ্যাপি আমি হ্যাপি यस পুরুষত্ব এমব্রেস পুরুষত্ব এখন যে ডিরেক্টর এই ডিরেক্টরের সম্পর্কে জানেন রাইহান রাফি হুম হুম

তো এই যে ওয়ান পিসের কাহিনীটা আছে না এটা হয়তো ওয়ান পিস যদি ফ্যান বা একটু যদি মাঙ্গা পড়ে থাকে তাহলে জানার কথা যে ওয়ান পিসের যে অরিজিনাল এন্ডিং সেটা দুই 2005 এর মধ্যে হওয়ার কথা ছিল সেটা আমি এটা দেখছি পরে নাকি যে যে 7 বা 4 জন এমপোন এর ইন্টারেস্টিং লাগছে তো এটা ওরা বাড়াইতে আছে বাড়াইতেছে কারণিং করে খুশি হইছে কিন্তু তো বেসিক্যালি ওয়ান পিসে মতে বেসিক্যালি ওয়ান পিসের মধ্যে কোনো টাইম হওয়ার কথা ছিল না লুফি যে সাউবাডি তে আমরা যাই লুফি ফেল করে না লুফি ফেল হওয়ার কথা ছিল না লুফির মেন জার্নি যার যে এন গোল ছিল ওয়ান পিস সেটা এই সাউবাড়িতে যাই ওখানে অনেক বড় একটা বুস্ট পাওয়ার কথা ছিল বাট ওয়ান পিসের এ জিনিসটা হয় আমাদের ওরা তো অরিজিনাল যে স্টোরিটা ভাবছিল সেটা ওই জায়গায় যাই শেষ হয়ে যায় বাট ওরা ধীরে ধীরে তো একটা ওরা তো লেখা শুরু করছিল ষোলো বছর বয়স ইভলভ হয়েছে একটা রাইটার হিসেবে ভালো করছে যে এম্পোরার দেখাইছে আই লাইক ইট ম্যান

এলাবাস্টার জন্য আমাদের ভিভি ছিল কাইপিয়ার জন্য আমাদের ওই যে ইয়াটা ছিল ওই যে অ্যাঞ্জেল মেটা ছিল নাম বলে গেছে একটা খুব বিরাল মানে একটা শিয়াল দক্ষণ কারণ এখানে তো পুরো একটা সেট বানায় হয়েছে দশ জনের হ্যাঁ তো ওয়ান পিস এর আগের প্রত্যেকটা আর্কের মধ্যে একটা করে এরকম কোম্পানিয়ান থাকতো যারা ওই আর্ক বাই আর্ক আসতো বাজাইতো বা সাবডির মধ্যে এরকম কোনো এরকম কোনো কোম্পানিয়ান ছিল না যদি আপনি ভালো করে দেখেন কোনো কোম্পানিয়ান নতুন দশজন জন হলাইছে হঠাৎ পরে যায় নতুন জন কেমিক ইন্ট্রোডিউস করছে এইভাবে কইরা ছোটটাকে বড় করছে তারপরে ওটা টাইম স্কিপ যেটা আছে না আমি এটা দেখছিলাম অনেকজন রিয়াকশন দেখছে এটা যে যখন এই যে লুফিকে যে একদম উড়াই মুড়াই দিয়ে দেয় মাঙ্গা চার বছর হাইটাস নিছিল এটা চার বছর হাইটাস হ্যাঁ চার বছর লুফির যে উড়াই দিছিল না কি তার নাকি দুই বছর একটা হাইটাস নিছিল ওরা মানে মাঙ্গা আসে না ওয়ান পিসের মাঙ্গা স্টপ ছিল এক মাস ছিল মেবি না না এক মাস বছর বছর খানেক ছিল দুই বছর মতন ছিল এরকম এক টাইমের পর্যন্ত ওয়ান পিসের মাঙ্গা বের হয় নাই

পরে এই যে টাইম স্কিপ নে ওরা আসে দুই বছর টাইম স্কিপ নে ওরা নিজেও সব প্ল্যান টেন করে নিয়ে আসে এর জন্য টাইম স্কিপ পরে যে আর গুলো টাইম স্কিপ দিছে হ্যাঁ অ্যানিমে তো টাইম স্কিপ দিয়ে দিছে তো এর জন্য এই টাইম স্কিপ পরে যে আর গুলো আছে মেরিন ফোর্ড আর্ক এতক্ষণ বড় একটা ব্রেক নেওয়ার পরে যখন একটা মানুষ স্টোরি নিয়ে আসে অবভিয়াসলি সেটা পিক হবে যার কারণে মেরিন ফোর্ড আর্ক ওয়ান পিসের পিক আর্ক মধ্যে কনসিডার করা হয় নট অনলি ওয়ান পিস অ্যানিমে আর্ক মধ্যে পিক আর্ক মেরিন ফোর্ড কে বলা হয় তো আমার মতো ওরা আসলে এই লাইফের মধ্যে সে ব্রেকটা ঠিক মতন পায় নাই আমার মতো ব্রেকটা যদি ঠিক মতন পাইতো আর্ক অথবা যেসব গুলো থাকে আমরা পাইতাম না সব করে বড় কিছু ওয়াটার দেখছিলাম হালকা পাতে কিছু করছে ওয়াটার যা পুরো একদম কাপাই মাপাই মানে মাইরে ফেলাই দিচ্ছে এরকম অবস্থা তো আমার টপ ওয়ান হ্যাঁ আর আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে এটা জোজো করতে পারছিল বাট ওয়ান পিস করতে পারে নাই সেটা হচ্ছে জনরা চেঞ্জ করাটা

11111 তো না তো 1 আবার ডনক্রিকের শুমাErrorKind ডনক্রিকের সময় লুফি যখন ফায়ার লুফি আমি তো মাং একদম শুরু থেকে পড়ছিলাম বাট মধ্যে সব যেন এরকম স্ল্যাশ স্ল্যাশ আসলে বিষয় কারণ ওই টাইমে তো স্ট্রিমিং প্ল্যাটফর্মস কাঁচি তো জন্মই হয় না তারপরে আরো কত উল্টাপাল্টা জিনিস দেখায় হিউম্যান ট্র্যাফিকিং

ওরা আবার নিজেও বলছিল যে ওরা এমন একটা ক্যারেক্টার কে মারতে চায় না যেটা মারার পরে স্টোরি যখন ইম্প্যাক্ট করবে না যেরকম এস স্পলার অ্যালার্ট স্পলার অ্যালার্ট এস ডোনাট হওয়ার পরে এস ডোনাট হওয়ার পরে ওয়ার্ল্ডের এর মধ্যে কিরকম একটা এফেক্ট পড়ছে আমরা তো দেখছি তো ওরার মতে ওয়ান পিস এর যতগুলো ক্যারেক্টার মরছে সবগুলা মরার পরে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে হোয়াইট বিয়ার্ড চলে গেছে হোয়াইট বিয়ার্ড পরে তো পাইরেসি তো একদম আকাশ আর স্কাই রকেট করছে তো ওটা গেছে তোমার সিএসসি মতো সবাই সো ওটা একটা ইন্টারভিউ তো বলছিল যে একটা মারতে চায় না কারণে যে সে বুঝে না যে ওগুলোকে সিগনিফিকেন্স দেবে কিভাবে যেটা আমি বলবো পেলের ক্ষেত্রে অনেক বড় একটা এরোড ছিল পেল খুব সুন্দর একটা এন্ডিং নিয়ে চলে যেতে ছিল বাট লাস্ট টাইম ফিরো তাই আমার বলতো একটা এরোড ছিল এই গেল একটা সেকেন্ড তার যেটা সমস্যা সেটা হচ্ছে ওটা রোমান্স স্টোরি লিখতে পারে না এটা ছিল ওটার অনেক বড় একটা ফ্লব হচ্ছে আমি রোমান্স আর ইমোশনাল স্টোরি লিখতে পারি না সাম হোক ইমোশনাল স্টোরি কেন লেখে না আমি জানি না বাট সে বলে আমি নাকি ক্রাইম ফেস্ট ঠিক মতো না পারি না যেটা লুফির ক্রাইম ফেস দেখলে আমরা বুঝি ওটা ঠিক মতন রাখাইতে পারে না ক্রাইম ওয়ান পিসে ক্রাইম ফেস সবচেয়ে ট্রলিং হ্যাঁ সবচেয়ে ট্রলিং হয় তো ওটা বুঝি আচ্ছা এসব বাদ দাও বলো ইমু আবার কে ওর বাদ দাও আদবি আর এটা থ্যাঙ্কস ওটা দেখছ না থ্যাঙ্কস তো সাবো কি যে দেখছে তো ওয়ান পিসের রোমান্সের যে বিষয়টা স্যার আমি শেষ করে আমি আমি ওয়ান পিস ছেড়ে দেব মানে কথা বলা ছেড়ে দেব তো রোমান্সের যে বিষয়টা আছে না ওটা মানে যেরকম ভাবে অ্যাকশন স্টোরি ইমাজিন করতে পারে বা পলিটিক্স যেভাবে করে দেখায় ওটা নিজে স্বীকার করছে যে সেই রোমান্স ওভাবে করে মাথার মধ্যে ফর্ম করে না এখন উল্টা পাল্টা রোমান্স দেখাই দিলে ওই যে পরে ক্রিন মানে পরে মানুষের চোখ লাগতে হবে যে কি করছে এটা তো ঠিক মতো রোমান্স হয় নাই তো ওরা যে কাজটা করছে যে তাকে সে একটা চ্যালেঞ্জ নিয়েছিল মা সে যখন প্রথমবার ড্রেস রোজা লেখে অনেক মানুষ কমেন্ট করে যে একটা পারবার বাচ্চাদের জামা কাপড় পরে আসে তুমি কি ললিকন আঁকাবা নাকি এমন একটা টাকা বাজার বাচ্চা ভালোবাসে তো পরে ওরা বলছে যে আসল পুরুষ কারে বলে আমি তোমাকে দেখাবো পরে ওই যে সেনার পিং এর ব্যাক স্টোরি আসল পুরুষ যদি হয় সেটা সিগমা একদম সিগমা বিফোর সিগমা আচ্ছা ইয়াসিন ভাই টপ ফাইভ অ্যানিমে কি আমি প্লিজ পাঠিয়েছিলাম না তোমাকে ওর হ্যাঁ আমার ভিডিও টপিক আমার ভিডিও টপিক এটা পডকাস্ট না তোমরা যা ভিডিও আসবে তো কোন আমলে ওই পডকাস্ট বা আমি বলি আই থিঙ্ক ফার্স্ট হলো অ্যাটাক অন টাইটেন সেকেন্ড ওয়ান পিস তারপরে থার্ডে হচ্ছে

করতে পারে যে এখানে কি দেওয়া আমার আমার এডিটর কিন্তু এখন অডিয়েন্স আছে এই তকিম ভালো করে শুন ও কিন্তু ঠিকমতো এডিট করে না ঠিক আছে ওই মন ভোলা মানুষ আজকে একদিন পাঁচ ঘন্টা এডিট করে আরেকদিন এক মিনিটও ধরে না মস্ত বড় সমস্যা তো ভালো করে শুন এডিটর তকিম টু ক্রিম তোর নামে এই জায়গা ভালো করে শুন আমি বলি কিভাবে করে এডিটিং ইমপ্রুভ করা যায় তো ফার্স্ট অফ অল যেটা সব সবাই বলবে সেটা হচ্ছে সময় স্পেন্ড করা তো আমি যখন আমার আমি তো ইউটিউবিং যে করি ইউটিউবার না বাট ইউটিউবিং মানে আমার পেশা যেটা ছিল মানে আমার হবি শুরু হয়ে হইলো দু সতেরো সাল থেকে আমার ইউটিউবে প্রথম ভিডিও ছিল দু সালে ক্লাস ফাইভে নাকি ফোরে পড়তাম আর এক নতুন ফিজেট স্পিনার কিনছিলাম আমি আমার সাইকেলে যে হেডলাইট গুলো আছে না যে নীল কালার হেডলাইট ওইটা দিয়ে ফিজেট স্পিনার ঘুরে আমি একটা ভিডিও বানাইছিলাম আর ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আমার যে ওটেল একটা গান ছিল ওই হ্যাঁ হ্যাঁ ওই ওই গানটা আমি দিয়ে আমি একটা পাঁচ নাকি দশ সেকেন্ড আমার ভিডিও বানাইছিলাম আমার খুব ভালো লাগছিল ভিউ জিরো ছিল বাট আমার খুব ভালো লাগছে তো তা ওই টাইমে আমি কয়েকটা ইউটিউবারকে ফলো করতাম বাংলাদেশী ওই সময় ধরে ডেটা ইউজ করতাম আমি তো অত বেশি দেখা হইতো না ইউটিউব বাংলাদেশী ইউটিউবারদের মধ্যে আমি দেখতাম স্যার আজারএলডি কে দেখতাম ম্যাঙ্গো স্কোয়াড কে দেখতাম আর হলো একটা ইউটিউবার ছিল সে হলো মানে নামটা কি ছিল আরে 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 তো কি বানাইতো ভাই ব্রাদার মজার টিভি মজার টিভি ইন্টারভিউ তো পপুলার হ্যাঁ আমি ফটো আজাদ আমি তিনজনকে আমি দেখতাম

তো আমরা কি করছিলাম তো এমনি করে আমার কয়েকটা ফ্রেন্ড মিলে ভিডিও ভিডিও বানাতাম তো ওই টাইমে আমি জিনিসটা দেখতাম আমার ভিডিও শুট করার থেকে আমি ভিডিও বানাতাম যাতে আমি এডিট করতে পারি এর জন্য আমি ভিডিও বানাতাম যা আমি ভিডিও বানাতাম যাতে আমি এডিট করতে পারি যেটা খুব ভালো লাগতো তো ওই টাইমে কম্পিউটার কিছু ছিল না আমার তো আমি ফোনে মধ্যে এডিট করতাম কাইন্ড মাস্টার দিয়ে এডিট করতাম তো এডিট করতে করতে কি হলো একটা সার্টেন পয়েন্ট ক্লাস সিক্সের দিকে আমি আসলে ব্যস্ত হয়ে পড়ছিলাম ভাল লাগতেছিল না পরে আমি করি নাই এইসব বাদ দিয়ে ইউটিউবিং আমি আর করি না ইউটিউবিং বাদ দিয়ে আমি যেটা করলাম আমার মুভিস আর সিরিজ দেখা দেখার সফল ওই যে ওখান থেকে শুরু হয়েছিলাম আমার এখনো থামে নাই তো এইটার মধ্যে ক্লাস এইটা যে আমি আর একটা স্টেপ নিলাম সেটা হচ্ছে আমি আর এ নেয়ার এইটা মানে ক্লাস সিক্স ওয়েট আমার আরে আমার বাসন প্রথমবার ওয়াইফাই আসলো আর আর এনিয়ার আমার সবচেয়ে ফেভারিট ইউটিউব চ্যানেল হয়ে গেলো বাংলাদেশের মধ্যে এক্সপ্লোর দু বছর আরে নিয়ার এর আগের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এটা তার সেকেন্ড চ্যানেল যেটা এখন আমরা দেখি তো আমি তার হ্যাক হওয়ার আগে দেখতাম পঞ্চাশ হাজার নাকি চল্লিশ হাজার ছিল বা তার ভিডিও গুলো আমি এত রিলেট করতে পারতাম আগে কিন্তু মুভি না ভিডিও ভিডিও সে বানাইতো ওই যে এক্সামের পরের দিন রেজাল্ট ডে এরকম ভিডিও বাইত এরকম আমার পুরাত ভিডিও আছে বিসিএস ক্যারা তারপর এরকম ভিডিও গুলো বানাইতো তা আমার তার ভিডিও গুলো খুব ভালো লাগত তো আমি তার দেখা দেখি আমিও ভাবলাম যে না তাহলে আমি আমার লাইফে যেটা ভিডিও বানাই

তো কবি এরা সব অনেক কিছু বলে বাট আমি করি আমার মতে তোমরা যারা এডিটিং নতুন করে শিখতে চাও তোমার একটা স্টাইলকে আগে কপি করতে হবে কপি করার পরে তুমি তোমার নিজের স্টাইল খুঁজে পাবা এটা পসিবলই না জিনিয়াস আমি জিনিয়াস না তো আমার পক্ষে এটা পসিবল ছিল না যে নিজস্ব প্রথমেই নতুন নিজের স্টাইল এটা জিন্দগি তো সম্ভব না তো প্রথমে একজনকে ফলো করবা ফলো করতে শেখো তারপর নিজের ক্রিয়েট করো হ্যাঁ তারপর নিজে ক্রিয়েট করো যেইটা খুবই খুবই কোইনসিডেন্স মানে খুবই কোইনসিডেন্স ভাবে একটা আমাদের যে ইউটিউবের থাম্বনেলটা আছে এটা চেঞ্জ আসছে আমি এর আগের যে পডকাস্টটা আসছে সেটা ট্র্যাশ মানে ওই গিভ ট্র্যাশটা গিভ পডকাস্ট তো শুরুর দিকে শুরুর দিকে যখন ইয়া হইতেছিল মানে আমাদের যখন পডকাস্ট যখন এইটা আমার প্ল্যান করতেছিলাম আমি চাইতেছিলাম না যে আমি একটা মানে আমি আমরা কিন্তু প্রথমে জানতাম না যে এটা কোন ডাইরেকশনে যাবে কিরকম ভিউস আসবে কিরকম সাবস্ক্রাইবার আসবে কিরকম সাপোর্ট আমরা পাবো তো আমি শুরুতেই চাইতেছিলাম না যে আমি শুরুতে একদম ফুল পাওয়ার দিয়ে এত মানে লাইফের অর্ধেক টাইম আমি এখানে দিতে মেরে চাইতেছিলাম না আমি চাইতেছিলাম এফিশিয়েন্ট হওয়ার জন্য যে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ভালোই চলে গেছে তো আমি চাইলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এইটি পার্সেন্ট টাইম দিই আর বাপের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট টাইম দিই তো যার কারণে আমি একটা থামনেলে যে টেমপ্লেটটা আছে আমি অনেকগুলো পডকাস্ট ফলো করছিলাম পরে দেখলাম যে না আমাদের কন্টেন্ট অনুযায়ী আমাদের এই জন্ম অনুযায়ী ট্র্যাশ টেস্টে ট্র্যাশ টেস্টেরটাই খুব ভালো করে যার কারণে আমি ঠিক মতো করে একটা নতুন যে তৈরি করবো এটা আমি আসলে প্ল্যান করি নাই বাট রিসেন্টলি আমি অনেকদিন যাবত একটা জিনিস ভাবতেছিলাম একটা এক্সপেরিমেন্ট আমি ব্যাকগ্রাউন্ডে চালাইতেছিলাম যেটা কিনা আমি কালকে গতকাল যাই আমি সফলতা পাইছি আর আমাদের নতুন ভিডিও থামনেলের টেমপ্লেট ওইটা হবে তো ইয়াস আমরা টেমপ্লেট চেঞ্জ করছি তো তোমার কেউ বলতে ট্র্যাশ টেস্টের মতন আমরা থামনেল বানাই কেন ওটা কমপ্লিটলি গন

পরে এইটাকে আমরা নামা হিসাবে রেখে দিছি আর এই বাপ জিনিসটা আসলে আমাদের মাসমরুম ভাই বাপ বলছিল লোগো হিসাবে ইউজ করার জন্য যেটা আমরা করি খুব ভাবে ইউজ করি বাট আসলে একটা জিনিয়াস প্ল্যান ছিল এন্ড আই হবে বাপ বলে না আচ্ছা ওই জায়গায় ছিলাম তো এডিটিং এর মেইন বিষয়টা হচ্ছে এডিটিং এর টাইম তো টাইম যদি ঠিক মতন দেওয়া হয় আমার মতে সবারই ভিডিও ভালো করে প্রডিউস হওয়ার কথা বাট আমরা সবাই যে গ্রাইন্ডের মধ্যে থাকি যার কারণে এটা ওই ভাবে করা হয় না তো আমার রিসেন্ট ভিডিওটাও আমি বলবো যে আমি ঠিক মতন এডিট করতে পারিনি স্পেশালি টু এর মধ্যে আমি একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য মানে মোর মতো এক আছে না একটা প্ল্যান ছিল যে ওই প্ল্যানটা আমি ঠিক মতো করতে পারিনি আর আমার ইচ্ছে এরকম ভিডিও বানানোর বাট ইউটিউব আলগরি টিকে থাকতে হবে ছোট চ্যানেল তো এর জন্য সবসময় পাইনি এরকম ভিডিও দেওয়ার জন্য

প্রথমে আমার দিকেই তো এরপরে করে ক্রেডিট একটা ক্রেডিট আমার আমার এডিটরকে দিব আমার বন্ধু আমার এডিটর টাক টাকিং টাকলিংবে দিব ও আমাকে এমন একটা এক্সটেনশনের নাম বলছে আনহুক এক্সট এক্সটেনশনটার নাম যেটা ইউজ করলে রেকমেন্ডেড ভিডিও ইউটিউব হোম পেজের ভিডিও সব চলে যাবে খালি সার্চ বারটা থাকবে আর সার্চ দেওয়ার পরে যে ভিডিওটা চাই খালি ওই ভিডিওটা আসবে আর কিছু আসবে না এই ক্রেডিট দোস্ত আমার এডিটর

আমার আমার ইউটিউবের ভিডিও লাগে তো পড়াশোনা করতেই হবে না পেট্রোল ফিউচারে থার্ড হইতেছে আমার মাঙ্গা কারণ খুব শখ বাট টাইমের জন্য পাই না আমার গিটারটা আবার ধরার ইচ্ছা আছে ওইটাও ঠিক মতো করতে পারতেছি না আমার সাইকেল টুর দেওয়ার খুব ইচ্ছা আমি সাইকেল টুর দিতে পারতেছি না মানে আমার ফ্যামিলির সাথে আমার মানে টাইম স্পেন্ড করার খুব ইচ্ছা করে বাট আমি ঠিক মতন করতে পারতেছি না এই সব করতে যায় ওই ফ্যামিলির সাথে ঠিক মতো টাইম স্পেন্ড করা হয় না এটা আমার খুব খারাপ লাগে যার কারণে যেগুলা একদম ফালতু জিনিস আমার করলে খুব মেজাজ খারাপ হয় ওইগুলোকে আমি সাইডে রেখে দিই যেরকম হইতেছে বর্ণ দেখা ইউ নো হোয়াট আই মিন ওইটা আমি এক টাইমে প্রচুর দেখতাম এখন আমি ধীরে ধীরে ছেড়ে দিছি কারণ ওটা আমার কাছে এখন মানে এনার্জি নিয়ে যায় অনেক আই গুড মন চাইও আমার এখন আর ওই যে আজকাল লাইভে তোমার ওই যে মিস্টার শাহরিয়ার এনিমি কোশ্চেন করতে চান তাই আমাকে বারবার বলতেছে ভাই তুমি হানতাই দেখো আমি হানতাই ও আমি মাঝে মাঝে যাই রিসার্চ মানে একটু দেখে ঠিক আসি কি চলছে আরে ও দেওয়ার পর বারবার জিজ্ঞেস করতেছে আর ও বলছে হ্যাঁ দেখি তো এটা খুবই ওয়্যার লাগে এরকম মানে আমরা এই যে হানতাই জিনিসটা যেটা বলতাছো বুঝলা আমার আমি একটু ইমোশনাল টাইপের বুঝলা আমি একদম দেখতাম বাট কিছু মানে জর্না আছে খুবই মানে ডিসগাস্টিং আর ফেভারিট আর এ পি মানে ব্রেকিং মানে আমার এগুলা জাপান জাপানি এত ওয়ার্ড ম্যান ওদের ওই ইন্ডাস্ট্রিটা খুবই ওয়ার্ড সবকিছু আছে ডিসগাস্টিং যারা যাই যারা ফলো করো কি না ফলো করে খুবই ডিসগাস্টিং ইয়েস আর একটা ও তোমরা কি জানো এটা একটা এটা একটা শর্ট বানাম যায় জাপানি অ্যানিমেগুলো তো সেক্সুয়াল হয় কেন তো জানো আমি মনে একটা শর্টস দেখছিলাম যে তারা জাপানের যে মানুষগুলো আছে তারা তাদের ইমোশন করে বেশি সাপ্রেস করে রাখে তো ঠিক মতন এক্সপ্রেস করতে পারে না সিম্পলি জাপানিস অনেক ডিপ্রেস ওদের মানে ডিপ্রেশন খুব বেশি সুইসাইড রেট খুব বেশি তারপরে এই যে ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছে অনেক কিছু হয়েছে তো ওরা ট্রান্সফর্ম করছে নিজেদেরকে আর বিশেষ করে ওদের রেট খুবই কম জানো রিসেন্টলি ওরা ওদের রিসার্চ ওপেন করে দিছে যে কেউ আসো আসা তোমরা ফ্রি জমি দেবে ফ্রি মানে সরকার থেকে ফান্ড দেবে তোমরা থাকো তোমরা রিপোর্ট মানে রিপ্রোডিউস করো জাপানে এশিয়া

এয়া দেখো ওয়েলকাম টু এনএইচকে না এニメ অ্যানিমে না এই যারা এই যে ঘরের মধ্যে বসে থাকে এটাকে একটা একটা জিনিস বলা হয় হিকিকামোরি নামে একটা জিনিস বলা হয় नीट হিকিকামোরি তে এই এই অ্যানিমেটা তুমি দেখো তাহলে হয়তো তুমি যারা এই এই টাইপের জিনিস মানে ঘরের মধ্যে বসে থাকে বা বাইরের লোকের সাথে কথা বলা ওটা কি হয়তো ব্রেক করতে পারবে এটাতে অনেক কিছু শেখার আছে

আলিগে মগ এলিমেন্ট অফ আমি লিংক লিংক দেখি তারপর কি ওই যে কি একটা কিং না একটা অ্যানিমে ছিল আচ্ছা লিংক লিংক তো ভুলে যাই Kings Avatar লিংক লিংক যে চাইনিজ আইটেম Kings Avatar পড়ো ইমর্টাল কিং মনে আছে রিয়েল লাইফের ইমর্টাল থিং এটা চাইনিজ ওডের ওপেনিং তো দেখার

আমি বলি এমন ভাবে হয়তো করছে আমরা খালি চোখে দেখতে পারি ওরা জাস্ট খালি চোখে দেখতে পারবে না বাট খুবই 3D এর পুরো মিক্স করে বানাইছে ওটা সেজন্য অ্যানিমেশন খুব এনহ্যান্স লাগে হুম হুম ইনফিনিটি ক্যাটস ক্যাসেলে যখন দেখাইছে ও ভাই মানে পুরো অর্গাজম আসছে যখন দেখতে পারবে না এত স্মুথ অ্যানিমেশন আসবে আর আমাদের ডিমোসলার আসবে না তিন পসিবল ইয়েস জে কে আসতে দিলাম না থাক ও রিসেন্ট টপিক গোজো আসছে সেটা কি সত্যি

এটা কন আমার তো ওয়ান পিস এর মধ্যে পুরো টেনশনই চলে গেছে ভালো একটা বললে কথা বল কিন্তু কিন্তু ফাইনাল তো কিছু বাদ থাকবো না না এখন ভয় করে কারণ এখন ওটা যে কারে কারে মারতেছে অন অফ মেরে দিতেছে করতেছে খেলো মানে হ্যাঁ ধুপ মেইন ক্যারেক্টার লাইক ওর নাম কি অ্যানিমেশনে ক্যাপ্টেন করে দিতেছে বলি

পুরো স্ট্রাকচার চেঞ্জ করে ফেলেছে ফাইনালস আগেতে আমি আমা বলি ওরা ধীরে ধীরে দেখেন আমি কি বলছিলাম এলাবাস্টা আর্কের মধ্যে মানে এলাবাস্টা আর্কের টাইমে কিন্তু বড় একটা আর্কের কথা ছিল আমাদের ক্রোকোডাইল ফিরত আসতেছে মিহক এখন আসল খেলা খেলা এখন দাইতেছে বাগি তো শুরু থেকে লুফির পিছনে বাগি আমি বিশ্বাস করি লুফির আগে লুফির আগে বাগি পাইরেট কিং হলে আমি অবাক হব না

এত আবার না এত আবার না আমি ইমুর সাথে আবার মিহকে চোখের কানেকশন দেখায় হ্যাঁ হ্যাঁ চোখে একটা সামথিং লাইক সেম সেম আর হচ্ছে ওই যে কেভেন্ডিশ হাফ ও যে ঘুমাইলে যে ও যে ঘুমাইলে ওরা যে সিক্যাল দিয়ে বান্ধা রাখে আমার একটা ফ্রেন্ড আছে যে আমাকে ওয়ান পিস দেখাইছিল

আ লুচি লুফির লুচিটা খুব ভালো লাগছে আমার কাছে ও কাটাই আই থিং ক্যাটাগরি ও ভাই ফাছিল লাগছে মানে দিক দিয়ে লুচিটা আর পুরা মানে এমন সুন্দর বাট সুন্দর ফাইটার দিক দিয়ে কাটা করি সেরা পুরো পাওয়ারটা আমারই লাগছে মানে একদম লুফিরে ধুইয়া ফলাইছে ও একটা ও একটা কথা বলেন না যে এনিথিং ইউ ক্যান ডু আই ক্যান বেটার তোহন মনে কর আমি ওই হাই হাইটার হারাবো পুরা সেম পাওয়ার কাটাগরি আমার কাটাকরি ফাইটা ভাল লাগতো না যখন কাটাকরি ওই কাজটা না করতো মানে পুরুষ ম্যান ম্যান ইজ আ ম্যান দিস ইয়া করে পরে বলে যে মেন ওডা সবচেয়ে বেশি ভালো পিস্ট অফ ক্যারেক্টার বানাইতে পারে দেখ আমার যে ঘুষায় ঘুষায় মানে আমার ফাই ক্যারেক্টার গুলো আছে আচ্ছা কয় ক্যারেক্টারের নাম বলো সব বলে কি বলে

না আমাদের তো ফ্রুদেই বোঝে যখন একটা ডেবিল ফ্রুট তার ইউজারের যেন পারফেক্ট হবে দুজনে এগ্রি করবে উইল আছে না সব ডেবিল উইল থাকে তখনই অ্যাওয়েকিং হবে অ্যাওয়েকিনিং হবে তো লুফি এজনে তো স্যাংস মানে লুফি ক্যারেক্টার দেখছে লুফি হইতেছে হইলো এই যে ডেবিল ফ্রুট আছে এটা পাওয়ার টু টোটালি ওয়ার্থ ইট এজনে তো স্যাংস এত বড় স্যাক্রিফাইস করছে নিজের ইয়াকে হারায় যাতে যে ক্যারেক্ট যে ওই যে একটা ফ্রুট আছে যে একটা ডেস্টিনি ফ্রুট যেটা ওয়ার্ল্ড কে চেঞ্জ করার মতন পাওয়ার তো আছে ওইটা যাতে ঠিক ক্যারেক্টারে গেছে আপনি কি মনে হয় শ্যাং যদি ডেভ রুফ খাইতো শ্যাং তার প্যাট ফুলাইতেছে হাত লম্বা করতে জিন্দি কি শ্যাংস হয়ে যেত ব্যাডাস ঠিক একদম ডিমন স্লেয়ারের মতো ডিজাইন হয়ে যেত ওর আল্লাহ কনফিসে তোমাদের নেক্সট ফেভারিট ক্যারেক্টার কোনটা লুফির পর আমার লুফির পরে আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে হলো

লাস্ট মোমেন্ট প্রবাবলি দা লাস্ট মোমেন্ট দেখছি আমি চাই না যে এমন হোক যে আমি চাই মাঙ্কি ফ্যামিলি একসাথে ঘুষি মারো কি মরে একটা জিনিস দেখেন দেখেন ও মানে সবচেয়ে বেশি ফেলড কিন্তু ওই যতগুলো ডিসিপল বানাইছে সবগুলাই বিট্রে করছে লুফি আমি বলি ড্রাগন আওকিজি আর আঁকাই নো ড্রাগনের বিফটা ইস ওরা দুজন সামনাসামনি আসলে আমি রেডি না এটার জন্য দেন সবাই কিন্তু সাইডে চলে গেছে আবার এমন না যে সবাইকে ফালাই দিছে ও কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কেয়ার করে এখন এমন একটা পজিশনে আছে না পারে হেল্প করতে না পারে কোন কিছু করতে তাই ওই তো বলে যে আমি তোদের বলছিলাম যে ভাই তোরা ম্যারিন হ হইলে কিছু সমস্যা করতে পারতো এটা এই আমার কিছু খারাপ লাগে কারণ এই কথাটা মানে আমি আমার সাথে আমি দেখি আমার প্যারেন্টস আমাকে একটা কথা বলে না আমি তো তাদের কথা মানে আমি তাদের কথা ফলো করবো আছে না যে নিজের নিজের একটা উইল উইল কে ফলো করতে যে তখনই আমার আম্মু বাবা ভাই আমাকে বলতেই পারে যে তোকে আমি বলছিলাম আমি না কেউ চলতে দি আমাকে চললি না কেন এখন দেখতে কোন জায়গায় এই যে একটা আমার যে ফিচার একটা রিস্ক আছে এই জিনিসটা আমি গার্পের সাথে খুব বেশি করি যার কারণ আমার ওকে কিন্তু কি বলবো মানে অনেক রিলেটেবল লাগে আমার কাছে এজন্য আমার ও আমার সেকেন্ড ফেভারিট যদিও অত বেশি ক্যারেক্টার ডেভেলপমেন্ট তাহলে তার তাহলে তুমি গড ভ্যালির জন্য রেডি না গড ভ্যালিতে হ্যাঁ ভ্যালি ফ্ল্যাশব্যাক এর জন্য রেডি না আর আমার কি এমন হইছে যে ও এটার ব্যাপারে কথাই বলতে চায় না আর আমার অ্যাটিটিউড তো সেই লাগে বলে যে মাত্র একটা আইল্যান্ডে এক গুছিতে শেষ করলো কয়ে পাওয়ার কমে যেতেছে নট ইন এ ঘুষি ভাইরা ফ্যান্ডমে তো ওরে যে কি মনে করে মানে একদম মানে

লাস্ট ওয়ান পিস কথা লাস্ট ওয়ান পিসের প্রত্যেকটা আর্কের এন্ডিং বা প্রত্যেকটা হাইলাইটেড মোমেন্ট না বেশি করে তার ওয়াইড যখন পিসপিসটা মারে কয়টা ক্যারেন বলস কয়টা সোয়ার্ডের ইয়া পাইছে ওই মোমেন্টটা হ্যাঁ তারাই আচ্ছা এই ব্যাপারে তুমি যখন বলছে যে ওয়ান পিস রিয়েল তোমাদের কারো মাথায় ছিল যে ডেনডেন মুশি দিয়ে পুরো ওয়ার্ল্ডে সবাই দেখতেছে হ্যাঁ হ্যাঁ আমার মাথা না না আমার মাথায় ছিল না যে পুরা ওয়ার্ল্ডে সবাই দেখতেছে এম্পি সি ম্যারিন ফোর্ড পর্যন্তই যখন দেখি যে সবার রিয়াকশন পুরো ওয়ার্ল্ডে তখন আমার মনে হয় ও শিট এখন আগে আগে দেখায় না বাকিটাকে দেখায় সেটা জিনিসটা না না জখর স্পিচ করছিল আমি তো পুরো জোন মানে ওই জোনের মধ্যে চলে গেছিলাম যে কেন এগুলা কি বলতাছে রজার কার জন্য ওয়েট করতেছে কি কইতাছে এসব আর আরেকটা জিনিস কি রজার তেমনে বলছে যে আমার ওয়ান পিস আছে তোমরা খুঁজে নাও ঠিক আছে এটা দেখে তো আমরা ওয়ান পিস দেখতেছিলাম কিন্তু এটা দেখে যে মানে ওয়ান পিসের প্রতি যতটুকু একটা টান যে সেটা ওইভাবেও আসে না কিন্তু হোয়াইট বিয়ার বলার পর মানে একদম মানে

বেস ফ্লোনাল ওই মোমেন্টটা ওই যে একটা সিনটা মনে আছে কার রয়মলিক ওরা ক্যাজুয়ালি হ্যাট রাইতেছিল আর টিস থেকে দেখাইতেছিল যে আই অ্যাম দা আরমর টাইটেন হি ইজ দা কলোসাল এই যে এর নিয়ে বললাম না জক লাগে ওরা যখন বলতেছিল তখন আমার আমি মানে পুরো ফাট হয়ে গেছে ভাই কি হলো ভাই আমি এক্সপেক্টে নাই আমি বলি এই জিনিসটা এই কথাটাগুলো যখন বলতেছে না আমরা এজ আ অডিয়েন্সও রেজিস্টার করতে পারতেছিনা যেগুলা কি বলতেছে আর ওরা তো বুঝতেছে না যে কি কয়

তোমাকে ইয়ার জন্য তোমাকে আসলে মারার জন্য মারেনি তোমাকে প্রোটেক্ট করার জন্য এসব করছিল ওইটা ছিল আমি তো মানে অনেক আছে না যে ইটা ভালো এটা যাইনি ঢুকে ইয়ার মধ্যে নাটোর মধ্যে আমি তো নাটো পুরো আনন্ন ভাবে ঢুকছি আমি ওয়ান ওয়ান বুঝলি কিন্তু নাওডোর মধ্যেও তো সাসকে প্যানিক অ্যাটাক পায় না যে সব পোলা কি কইতেছে আমারও সেম অবস্থা কিছু পোলা কি কইতেছে এটা কি আমি প্রথম কিছু না এটা তো ভিলেন এ আসলে মিথ্যা কথা কইতেছে ভিলেন পরে আমি বিশ্বাস করি নাই পরে তো ইটাচি যখন ব্যাক স্টোরি দেখছি আমার প্রোফাইল পিকটা ছিল ইটাচি অনেক অনেক দিন ও আমার মনে হয় মাই নেম এ লিস্টে প্রোফাইল পিকটা আমি দিছিলাম আর চেঞ্জও করি আমার মনে মাই মাই নেম এ লিস্টে মানে আমার এখন ইটাচি প্রোফাইল পিকটা দাও ওকে বাই দ্য ওয়ে তার আরেকটা বলো টপিক ওয়াইফু রাইট তোমাদের ওয়াইফু বিশ্বের ফেভারিট ইজ এ বুকি

আমার মতে জাপান সাকসেসফুলি অ্যানিমে থ্রুতে তাদের তাদের কান্ট্রির যে কালচার আছে সেটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে পারছে বাংলাদেশ এরকম কবে করতে পারবে এখানে আমি আমাদের কালচার আছে কোন কিছু না মেইন প্রবলেম হচ্ছে বাংলাদেশ তার নিজস্ব কালচার নিয়ে প্রাউড না এর বড় সমস্যা জাপান যেরকম ওদের কালচার ভালো হোক বা খারাপ হোক দুই সাইডই বুক ফুলাই রিপ্রেজেন্ট করে

আর আমাদের দেশে কি যে হ্যাঁ ঠিক আছে অন্যান্য দেশে ভালো কথা বাট আমার যেটা আমার সবচেয়ে খারাপ লাগে নতুন জেনারেশন আমরাই যারা আছি আমার ফ্রেন্ড সার্কেল তো আমি দেখি নিজের সু যে কালচার টাছ না ভালো সাইড গুলোকে তার ঠিকমতো মানতে চায় না আমি এরে বুঝতে না সমস্যাটা কোন জায়গায় এখন নামামতে যে তোমার কান্ট্রি হয়তো তোমার কালচারটা পারফেক্ট না তোমার হয়তো অন্য কালচার বেশি টানে সেটা সব দেশের ওয়েস্টার্ন সাইড এই জাপানি বলি প্রত্যেকটা এশিয়ান কান্ট্রি তো ওয়েস্টার্ন এর দিকে তাকায় থাকে খালি আমার মতে নিজের যে একটা কালচার আছে এটাকে ভুলা ঠিক না যেরকম আমি গ্রামে যখন যাইতাম আগে এই টিনের ঘর আমার খুব ভালো লাগতো টিনের ঘর একটা সিগনেচার ছিল জাপান কিন্তু এই জিনিসটা তার এখনো ছেড়ে দেয়নি হ্যাঁ ওদের যে পুরাতন যে টাইলের যে বিয়া গুলো আছে মাটির টাইলের যে বিয়া গুলা বাসা গুলো ওরা কিন্তু এখনো যেন হ্যাঁ এখনো প্রিজার্ভ হয়ে আছে আমাদের দেশে আমি যাই যে ভেঙে ফেলাইছে ভেঙে ফেলে বলে কি ঘরের মতন করতেছি আমরা এখন উন্নত আমরা আকার হয়ে যায় একটা লজিক আছে ধরে রাখছে জানো কারণ ওদের

তো ওরা যে কাজটা করতেছে ওরা যে মডার্ন সাথে সে যে ভিনটেজ যে জিনিসটা আছে না ওটা একটা ম্যাচ আপ সিং করতেছে হ্যাঁ আমরা যদি আমাদের গ্রাম সাইডে যাই আমাদের গ্রাম সাইড চেষ্টা করতেছে শহর হওয়ার শহর হওয়ার চেষ্টা করতেছে গ্রাম সাইড হওয়ার আমাদের গ্রামের দিকে মানুষ গাছ কাটে ডাকে আমরা শহর হইতেছি শহরের দিকে মানুষ গাছ লাগায় বলে এটা এটা আমি আমার আমার নিজেই দেখতেছি আমার নিজের মামা বাসার পাশে একটা কাঁঠাল গাছ ছিল কারণ নাই কিছু নাই কাঁঠাল গাছ ফালাই দিছে কি কয়ে যে বয়স হয়ে গেছে এখন আর কাঁঠালো খাইতে পারি না দরকার নাই কাইডা ফালাই দিই যে কাইডা ফালাইছে কয়ে যে আমাদের ইয়া গ্রাম এখন শহর হইতেছে বুঝছি গাছ কাটলে কি শহর হয় তারপরে আমি দেখি যে এই আগের যে কি যেন বলে যে বেঞ্চ গুলা আছে বেঞ্চ গুলাকে ভাঙে ফেলতেছে কোনো ভাঙা কিন্তু কোনো কারণ ছিল না ওই যে দুই গাছের মাঝখানে যে বেঞ্চ গুলা দেয় ওইগুলা তো আবার জাপানে জিনিসটা করছে জাপান মডার্ন হাউসের সাথে তাদের ভিনটেজ হাউস একটা মার্জ মানে

হ্যাঁ এইভাবে করে খায় ওই যে সূর্যের মুভো তো আমরা দেখছি ওই যে ওই যে সসের মুভির মধ্যে ফাইভ ফাইভ স্টার হোটেলে খাবার বার্ষের স্ট্রিট ফুড ওইটা নিয়ে তো খাইনি হ্যাঁ ও ভাল লাগছিল আমার মুভি টা খুব সুন্দর ছিল ভাই আমার সার্ভারে আবার মুভি রিভিউ দে রেটিং দে সরি

অ্যাকশন কমি আর একটু কালারসুল মুভি তুমি না দেখলে কাশ্মী আমি দশিক নয় কোন আমি কোন দিকে দেখো না কত দেখতেছি মুভি তিন দিন চার দিন আমি মুভি কুইপিকিংটা অস্থির লাগছে আমার কাছে আমি না শুনি আমার উল্টা আমি আর মুভি কম দেখি আমি সিরিজ বেশি দেখি কারণ মুভি কি বিষয়টা হয়েছে আমি উইক শর্ট টাইম মধ্যে এক্সপ্রেশনাল মুভি না হয়ে আমি ক্যারেক্টারদের সাথে কানেক্ট করতে পারি না এটা আমার খুব বড় একটা সমস্যা মানে একটা ক্যারেক্টারকে আমি एक्सेप्ट করতে আমার টাইম মিনিমাম একটা টাইম স্পেন্ড করতে হয় আমার মতে এক ঘন্টা বা দুই ঘন্টা ওরা পসিবল না তিন ঘন্টার মুভি ফেলে যদি ক্যারেক্টার ফোকাস মুভি থাকে ওপেন ওপেনহাইমার তো ওকেই দেখাইছে তিন ঘন্টা ওকে ওই সব পয়েন্ট অফ ভিউ গুলো দেখাইছে ওই টাইমে ঠিক আছে বাট নর্মালি আমি ক্যারেক্টারদের সাথে বেশি গ্রো করতে পারি না আমার মতে মুভি হতেছইলো গ্রেট ফর স্টোরি নট ফর ক্যারেক্টার মোস্ট অফ দা টাইম করতে টাইম পাই তারপরে কম টাইমে যদি ভালো করে দেখাতে পারে তো এটা অনেক একটা ভালো স্টে আমি রিসেন্টলি লাইভ অ্যাকশন করে মুভি দেখতেছি মানে সিরিজ দেখতেছি সিরিজ নাম কি সিরিজ কি সিরিজ দেখো আমি ব্যস্ত হয়ে গেছে আমি এসএসসি শেষ করে দেখছিলাম অনেকগুলো আমি রিসেন্টলি শেষ করছি হলো লর্ড অফ দ্য রিংস আমি বই পড়ছিলাম সিরিজ দেখি নাই আমি ওরা সিরিজটা সিরিজ নাকি আমি রিভিউ দেখার পরে দেখি না আর আমি দেখছিলাম মনে খেল না কয়টা ভালো হয় না নাকি রিভিউ তো খারাপ করে অনেক না না লর্ড অফ দ্য রিংস আমি বলি মুভি ভালো ভাই মুভি ভালো সিরিজ ভালো রিভিউ পায় না

আমি পড়া লর্ড অফ দ্য রিংস ওয়াচ করেছিলাম হ্যারি পটার सेम যদিও লর্ড অফ দ্য রিংসের মধ্যে আমরা আসি আচ্ছা আচ্ছা এই যে টিজে ভাই চ্যাটের মধ্যে বলছস আচ্ছা যাই হোক আমি লর্ড অফ দ্য রিংস আমার ভালো লাগার মেইন রিজন হচ্ছে হলো ওয়ান পিসেস ওয়ান পিস আমার ভালো লাগে যে রিজন লর্ড অফ দ্য লর্ড অফ দ্য রিংস ভালো রাখার একই রিজন ওয়ার্ল্ড বিল্ডিং এই দুইটা এই দুইটা আর মনে হয় ডিউন এই তিনটা

মানে এটা দিন দেখার মনে হয়েছে এটা আমাদের ইসলামিক থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করছে অনেকটা মানে কি খেয়াল করছো মানে আমার ভালো লাগছে কেন জানি ওই যে মেইন ক্যারেক্টার যে ডিউন টু তো দেখো দেখিস না ফেসবুক দেখছিস দেখছি দেখছি আমি এখনো দেখিনি এই টুটা বেশি স্পয়েল মানে দেখলে মনে হয় একদম এটা শরীর একটা এনার্জি এসে গেছে একটা একটা ক্লিপ দেখছিলাম যে উই আমাদের মেইন যে ক্যারেক্টার ও চিল্লাইতেছে এটাই আর কোনো কোনো স্পয়েলার ভালো লাগছে আমার খুবই মানে আর ভাইকে বলি নাই বলে যে আপনি খুশি হবেন আমার ওয়ান পিস এঁকে থাকতো না যদি না ওয়ান পিসের ওয়ার্ল্ড বিল্ডিং এত ভালো হতো কারণ ভালো স্টোরি একটা ভালো স্টোরির অভাব নাই ভালো স্টোরি সবাই লিখতে পারে আর একটা ভালো ওয়ার্ল্ড বিল্ডিং সবাই করতে পারে না চাইলো করতে পারে না এটা সিনক্রোনাইজ করে না ব্যালেন্স করে পাওয়ারের যে একটা ব্যালেন্স রেখেছে এটা খুব ভালো লাগছে প্রথমই বক্সে যে

আমার বিশেষ করে এটা করেন টপিক কেন জানো মানে আমি না রিয়েল লাইফের সাথে অনেক মিল পাই ক্যারেক্টারের মানে মোটিভেশন বা অন্য রিয়াকশন অ্যাকশন লাইক আমার এটা কন্টেন্ট দেখলে না ইসরায়েল প্যালেস্টাইনের কথা মনে পড়ে অনেকটা মানে দুইটা দল দুইটা দলে হেড করে তারপর এক ওয়ালের মধ্যে একটা ওয়ালের মধ্যে করা এক দল টেকনোলজিতে পাওয়ারফুল আর দুইটা জাতি একে অপরকে অনেক হেড করে আর এই যুদ্ধের কোনো শেষ নাই মানে এটা কোনো শেষ নাই আসলে আমার অবাক লাগে যে ওরা আমার অবাক লাগে যে ওরা এর মধ্যে যারা যে সিভিলাইজেশন ছিল ওরা বাইরে ওয়ার্ল্ড সম্পর্কে জানেই না মানে পুরো এমন আটকা নাটকাইছে আমি ট্রান্সপেন আমি একটা লাগে যে মানে এক্সপ্লোর করতে দেয় না আমার কাছে যে এটা প্রথম মনে করছিলাম যে এটা শুধু টাইটানের দুশমন অদলে ফাইট হবে এরপর পুরো ন্যাটিভ ন্যাটিভ চেঞ্জ করে ফলায় আসলে এই ওয়ালের বাইরেও একটা দুনিয়া আছে এগুলো আমার এত ভালো লাগছে এখন আমার ভালো লাগে আপনার আরো ভালো লাগবে টাইটানদেরকে শুধু নিউক্লিয়ার বোমের সাথে রিপ্লেস করে দেন তাহলে দেখেন পুরো সিন টু সিন রিয়েল লাইফের সাথে মিলে যাবে যে পলিটিক্স যে পলিটিক্স আমরা অ্যাটাক অ্যাটাক দেখছি অ্যাটাক অ্যাটাকের যে স্টোরিটা ওটা কিন্তু টোটালি রিয়েল লাইফ বেসড আমার কোনো কিন্তু এমন আছে আমাদের এই সোনেন অ্যানিমে যেটা আমরা বলি সোনেন সোনেন অ্যানিমে আমাদেরকে হোপ দেয় যেটা ওয়ান পিস আমাদেরকে হোপ দেয় হোপ প্লেস করে না অ্যাটাক অন টাইটান হতেছে সেই রিয়ালিটির হিট এটা কোন রেসিজমটা দেখাইছে যে একটা ওই যে প্রথম দিকে এলডিয়ানদের প্রতি এলডিয়ান

আইনার ফিলোসফি দেখার পরে আমি অনেকদিন এত চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে ওই যেটা বলছে এখন এখন আমি উল্টা দিকে গेलो দোষ ওর দিকে গेलो তো রিয়েলিস্টিক না যে এমন ফরগিভনেস এরা শুধু থরফিন ছাড়া কে দিবে আর আমি জানি না এজন্য থরফিনের বাপ বলছিল যে ইউ हैव নো এনিমিজ আর থরফিনের বাপজনও কথাটা বলে মানে মানে আর হচ্ছে ইয়ে ইয়োহান রে ওর নিচে রাখছ কেন এই ইয়োহান রে না ইহান তো ইমান আমার থার্ড নাই ফোর্থ এর মধ্যে আছে ওকে আমি রিয়েল লাইফের কোশ্চেন করি তোমাদের ফেসবুক ইউটিউব মনিটাইজেশন অন করা উপর ভিডিও তাহলে আশা ভরসা আছে আরে ব্রো কি বলবো আমার ওই থেকে ধর করি আমার প্রথম যে পেমেন্টটা আসছে ওটা তো ওই থেকেই আসছে ওরা কত সাতাশি হাজার টাকা ভাবে দেখো ওই টাইমে ওই টাইমে ক্লাস 9 এtene পড়ি ওই টাইমে প্রথম ইউটিউব শুরুলাই তো একটা হিউজ ভাই ওই থেকে একটা পরিবারের সম্মান করার আগে তো ইউটিউব আম্মা ইউটিউব করি কোন 2 টাকার দাম নাই পরিবারে এরপরে যেই টাকা আসছে ওরেই ও কি সম্মান পরিবারে ও ভাই ওই যে পিছনে প্লে বাটন দেখা যায় তো অনেক অনেক কাহিনী কোরা আছে ও এটা এত কষ্ট হইছে জানতা আমার যখন আমার এটা আমি প্রসেসটা জানেন একটু বলন তো তোকে আমি বলি যখন 1 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে তখনই পাঠায় না পাঠায় এটা আমি না পাঠাই দিছে কিন্তু আনতে পারতেছি না কেন পাসপোর্ট লাগে ও এখন দেখো তো পাসপোর্ট কইরা কত ঝামেলা কইরা বাড়িতে যাওয়া লাগছে পাসপোর্ট করতে হয়েছে এরপর যাই আনছে অনেক কাহিনী করতে আচ্ছা আপনার গ্রামের অ্যাড্রেস দাও এটা খুবই পেইন খুবই পেইন এটা এটা খুব রেজিস্ট্রেশন করতে আর জানোই তো কি কি লাগে ঘুষ টুস লাগে অনেক কাহিনী করতে হইছে ঘুষ দিলে হইলে হইতে লাগে তিন দিন কিন্তু দৌড়াইতে যে হয় দৌড়াইতে যে হয় নাম ঠিক নাই এটা নাই এটা সাইন আনো অনেক ঘুরায় সারা অফ কত কাহিনী তো নেক্সট প্ল্যান কি তাহলে তোমাদের ফিউচারে 애니মিয়া লাইক আমি আমার কোন আমিগুলাকে 애니 ইউটিউবার না আমি হলাম আমি যেটা ছিল আমি চাইছি আমি অডিয়েন্সের জন্য 애니 দেখাইতে পারি মানে আমি এরকমটা চাইছিলাম যখন এটা আমার প্রায় 1.5 লাখ হয়ে গেছে তো মনে দেখি আমি 애니মিয়া কোনো ইউটিউবার নাই তো 애니মে তো কুল একটা জিনিস এর নিয়ে কথা বলে না তখন ভাবলাম যে আমি আমার অডিয়েন্স রে 애니 এটা ইন্ট্রোডিউস করব

একটা জিনিস হালার ক্ষেত্রে ওর যে জিনিসটা লাগছে ও বাঙালি জিনিসটা জানার পর আমি এত শকড হইছি মানে খুশি হইছি বাট প্রচন্ড শক খুশি হইছি শক আর প্লাস খুশি একসাথে সিলেটে কেন আমি এটা বুঝি না এই পুরান ঢাকা থেকে সিলেটে যায় ইন্ডিয়ান না ছিল তারপরে মুভি ব্লগ দিছিল আমি বলি ইন্ডিয়াতে এত সে বাংলাদেশে দেখার জন্য

ওই যেটাই হোক যে ফ্রি ফায়ার এখন আগের মতো নাই টাকার খেলা সব আগে যে একটা রন এসেছিল পাবজিতে এই কারণে পাবজি মানুষ এত এরকম একটা হেড করে না ফ্রি ফায়ারে জন্য ছাপরি টিকটক আর এই সেই বল পাবজি নিজে জায়গা নিয়ে সমস্ত ফ্রি ফায়ারে আনিয়ে বেরাইতেছে ও হ্যাঁ ভালো কথা আমি বলি যে এটা কোন স্টুডিও এটা জানার জন্য আমি পাগল হয়ে যাইতেছি ও আচ্ছা গারনা স্টুডিও আর এই ফ্রি ফায়ারের সাথে যে এতগুলো অ্যানিমি কলাপ করছে এটা কো অন্য কোন গেম করে না খেল করছিস না ডিমন স্লেয়ার এটা কোন গেম এ তো অনেকগুলো আছে ফর্টনাইট প্রচুর আছে ওটা তো সব করছে যে ফ্যামিলি গাই ভেনম তারপরে মানে মুভি বলো এই বলো সব কিছু লাগে পুরো খেয়ে দিয়েছে তো ফর্টনাইট এ সব জায়গায় খালি জোক হয় ফর্টনাইট না আর ওটা ডেড হয়ে গেছে না পাবজি ডেড হয়ে গেছে ফর্টনাইট ডেড হয়ে গেছে গেম গুলো এখন আগে ক্লাশ অফ চলে এখনো আমি খেলি খেলো তোমরা কেউ

ক্লাস সিক্সে থাকতে এত মুভি আর সিরিজ দেখছি ওই সময় অ্যানিমে দেখতাম না যে এখন আমি বার্ন আউট হয়ে গেছি আমি চাইও লাইভ অ্যাকশন দেখতে পারতেছি না তুমি শোগানটা একটু স্টার্ট দাও আল্লাহর আমি খুব কষ্টে খুব কষ্টে জাস্ট একটা টানের টানের জন্য লোকি না ওগুলা বাইরে ওগুলা খালি লোকিটা ভালো ছিল ছিল লোকি ভালো ছিল মার্বেল ডেড মার্বেল না

যে ন্যাচারাল অরিজিনাল হিস্ট্রিতে তত বেশি ইমপ্যাক্ট ফেলবে মানে এটা ওই যাই দুইটা डिफरेंट ইউনিভার্সিটি ছিল বাট কমিকের মধ্যে ফেস 5 যেটা আমরা এখন চলতেছে যেটা আমাদের স্পাইডারম্যানের মেইন সাইন করার টাইম এই টাইমের মধ্যে এক্সমেন অরিজিনালি আসার কথা এই এই ইউনিভার্সাল মধ্যে তো আমি আমি মার্ভেল এক টাইমে অনেক বড় নার্ড ছিলাম মার্ভেলের এম এর কার্ডোস মোরাসি এম সে মার্ভেল ডিসি দুটেই ভাইজে যাইছি একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা অনেক পপুলার আমার এখন তার দেখা শুরু স্টোরিয়ান সরি কমিকস স্টোরিয়ান কানাডিয়ান ল্যাড স্টোরিয়ান অনেক বড় এক ঘন্টা এক ঘন্টার ভিডিও বানায় তো করে মানে ভাই কত আগের ওই চ্যানেল ফলো করে আগে হুম টু নতুন আসছে না এক দুই বছর না তিন বছর হবে হয় এই যে কানাডিয়ান ল্যাড নতুন চ্যানেল তো না না কানাডিয়ান লাটা আমি ক্লাস 6 দেখছি ইয়াতে যেটা 18 সালের দিকে এত আগে যেন আমি রিসেন্টলি চোখে পড়েছে মানে রিসেন্ট এক বছর দেড় বছর না তার বলে এই যে রাফসনের কারণে মনে চোখে পড়ে না আর আমি অথবা অথবা মেসি মেসি বিশ্বকাপ জিতছে না অনেকগুলো ভিডিও ঘুরে চলে আসছে তো কানাডিয়ান লাটার ভিডিও দেখতাম তারপর কমিক এক্সপ্লেনেশন ছিল কারণ আমি জানতাম না যে এই এগুলো পাইরেট কমিক কোথা থেকে পাওয়া যায় ওগুলো আমি দেখতাম তো ওই জায়গার মধ্যে এইসব জিনিসপত্র আছে যে মার্বেলের যে জিনিসগুলো গুলো আছে ওইগুলো কেমনে কি চলে তো ফেস ফাইভ অনুযায়ী এটা বর্তমান ফেস মার্বেল আর এটা কমিকের মধ্যে এটা দেশে মার্বেলের ডাউন ফেস যার কারণে মার্বেল এখন তাদের ইয়া ছাড়ে নাই হোপ ছাড়ে নাই আর এই টাইম এর মধ্যেই মার্জ হওয়ারই কথা আমি জাস্ট ওয়েট করতেছিলাম কেমনে মার্চ করবে কখন মার্স্ক করবে তো সিক্স আসবে নাকি মে মার্বেল আর ম্যাডাম ওয়েব দেখ ম্যাডাম আরে কেউ দেখাই মশ করবে না

2021 এ বেরছ ওই যে ও হলো তোমার ওই যে পাশের বাসার লোক বিল্ডিং এ এক ক্যামেরাম্যান হিয়া করত দূরবিন্দে দেখতো ও হ্যাঁ অনেক হট অনেক ইটাইবা নবি অনেক অনেক সিন আমি না একটা উইশ করতেছিলাম মানে আগে থেকে একদম ওজি থেকে জাস্ট ডিসি রাইজ দেখতে বাট এই বলন্দ দেখতে পারলাম না এই আচ্ছা ইয়াসিন ভাই ডিসি ডেথ মেটাল দেখছেন दट মেটাল বুঝে দা ব্যাট ইয়া ব্যাট ব্যাটম্যান হু লাফস ওটা না দেখছো আমি এটা আমার কাছে সেরা লাগে ওদের খুব মানে ভালো ওদের যে মুভিগুলো দেখো অ্যানিমেটেড একটা ইউনিভার্সাল খুব পিকে আছে যেরকম শেষও করে দিতেছে বলো দেখছো না ওই ওটার নাম কি জাস্টিস লীগ সাজাম তারপরে ওয়ান্ডার ছিল ডার্ক সাইড সামথিং ওটা আরে ভাই

রকেটের ব্যাস্ট্রি দেখার পর এত খারাপ লাগছে মানে ওদের কাহিনীটা ওই যে আমি তো প্রথমে ভাবছিলাম রকেটে নাকি টাক হয়ে গেছে বা কিছু পরে দেখলাম যে আলাদা করে সার্জারি ব্রেনের মধ্যে না এইজন্যই বলছিল লাইক তোমরা এই দেখছো ব্রাইট বার নামে একটা মুভি জেমস গ্যানের ব্রাইট বার কোরিয়ান ছেলে ছিল হ্যাঁ কি ছিল কোরিয়ান কেও एक्टर না না ব্রাইট বার এটা হলো একটা মুভি ইংলিশ মুভি জেমস গ্যানেড টেকনিক্যালি সুপারম্যানের মুভি বলতে পারো বুঝলা সুপারম্যান থেকে কপি করা খুব আরগেটেড রুরাল বলতে পারো খুব জোস ছিল তো আমার অস্থির খুব নেগেটিভ ডেক্সি মনে এটা ডেক্সি মনে মানে গাড়িতে উঠে চলে যায় এরকম কিছু সুপারম্যানের সুপারহিরো টাইপের মুভি মানে সুপার পাওয়ার আছে কিন্তু লাস্ট সিন হচ্ছে গাড়ি দিয়ে চলে যায় হ্যাঁ দেখছি এটা দেখছি মানে জেমসনের উপর ভরসা আছে ও হয়তো পারতে পারে কিন্তু এই কি করে এখন এখন সবকিছু বিগিনিং স্টেজে মার্ভেলের কাছে ওক ওক মানে ওক বলতে যে পাওয়ার দেওয়া সুপারহিরো কনটেন্টে এখন খালি বয়জদের উপর ভরসা আছে

না যে যত বেশি আমরা একটা পাওয়ার নিয়ে চিন্তা করবো বেশি চিন্তা করলে আসলে সবচেয়ে সিম্পল পাওয়ারই আমাদের সবচেয়ে বেশি বড় আশায় থাকে তো আমার আগের থেকে এরকম ছিল যে আমি আগে ভাবতাম যে সবচেয়ে স্ট্রংেস্ট কিন্তু ভালো হবে

আচ্ছা আমি দেখ ঘুরে ফিরে দেখলাম যে না আমার টেলি পোর্টেশনটা কি খুব ভালো লাগে কারণ ওটা দিয়ে যে কিছু ভুলা গেলাম আমি প্রুত প্রুত আমার ফ্ল্যাশের রানিং যে স্পিডটা এটা পাইলো হয় ফুল আছে আমার না বলতে আর খুব ইউসুফুল ফ্ল্যাশে পাওয়ার না দেখো আমার না প্রথমবার চেঞ্জেস পাওয়ার কথা অ্যানিমেশনটা ওটার নাম কি মানে আউটহোল্ড পাওয়ার একটু কুল ভাবে দেখায় এর নাম কি মাইরা একাডেমিয়া ওই شويه খুব ই মানে কারণ কি আলফবল তো পাওয়ার এত ভালো ইউজ করতেছে এই সব থেকে ইউনিক নাবি দিয়ে লেজার মারা নাভি তারপর মাথা থেকে যা যা থেকে আঙ্গুর বাই করে আঠা আঠা আইটাকে একটা ছিল কমিক অর जस्ट ডায়লগ বাই করে মাথা থেকে আমি আমি একাডেমি মন আমার সেকেন্ডে নিয়ে বুঝতে হয় এই আসলে আমাকে বলছিল যে এরকম এরকম ওয়েট পাওয়ার আছে নাবি দিয়ে লেজার পারে এটা নাবি দিয়ে লেজার মারতেছে

পারডল ও পার হল নিউ অর্ডার মানে ও হলো যে কোন কিছুর উপর একটা রুল বশাই দিতে পারে ইসির মতো মানে আমি এরকম একটা নিয়ম বশাইলাম এই নিয়মের বাইরে তুমি যেতে পারবা না তোমাকে এটা মতো সিসির বাংকাই যে একটা রুল বানায় তো ও রুল হিসেবে গেম খেলতে হয়

যদুর মধ্যে এমন এমন সাইড থাকে যে আমাদের ক্যাটা টেলিপোর্টেশন করতে পারবে কিন্তু যতবার টেলিপোর্টেশন করবে আমেরিকার মধ্যে একটা মানুষের বাথরুমের কোমোডের একটা টিস্যু হারায় যাবে এরকম ড্রব্যাক থাকে যদুর স্ট্যান্ডার্ড গুলো এর সবচেয়ে লাগে আমার তুমি বুঝো যে ওই যে একটা আছে না একটা পিচি ছিল না যে বয়ের মধ্যে ফিউচার প্রেডিক্ট করতে পারত ওরাও হারায় দিয়েছে মানে তুমি কি যদুর দেখছেন

দেওয়া সেগমেন্টে কি জানি উইংস অফ দা কিজানি আমি করে ফাইটিং অ্যাকশন অ্যাকশন মানে দেখেন লজিক দেখতেই বুঝবেন হেন্টার থেকে রেটিং কম এটা তাহলে বুঝছেন কি অবস্থা থেকে রেটিং আছে আমার তো জাস্ট একটাই একটা এমন একটা ছিল যখন পুরো হার্ট ব্রোক করে আমার মানে 100% খুব ফেভারিট ছিল

বুদ সবাই গিয়ার 5 এ খাইছে এই কারণেই যে কোহনো কেউ কারণ এই এরাক পর্যন্ত সবাই চিন্তা করতেছিল যে কি বলে ফুলার মানে থাকি আমি থাকি আর হচ্ছে তোমার কি বলে ব্ল্যাক কালার সব যে গ্রিক মিথোলজি থেকে গড আছে লাইক মেডুসা বলো পোসাইডন এখান থেকে উঠায় গিয়েছে দিবে ওটা যে নিজের একটা গড বানায় ফেলবে এটা কখনো কেউ করে নাই যে নিকা

কারণ এখনো আমরা ওই পর্যায়ে যাইনি ও ব্যাটারে ও 10 বছর ধরে ডেস্কের মধ্যে বসায় রাখছে ফ্লিট অ্যাডমিরাল বানায় ওটা নিজে বলছিল যদি মেইন ক্যারেক্টার লুফির জায়গায় আকাইনো হয় তাহলে ওয়ান পিস এক বছরেই শেষ মানে ও সবাই রে মাইরা টাইরা মাইরা মাইরা শুরু করে নে ক্লিফ পরায়া কয় পর এখনি কবি তুই ওরা না ওরা কি জিনিস যেটা বলছ আমার ভালো লাগছে যে ওকে বলে যে ওয়াই লুফি ইজ নট দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন ওয়ান পিস ওই সময় ওরা বলছিল যে স্ট্রংগেস্ট দিয়ে শুরু করলে স্টোরি তো মজা লাগবে না উইকডে শুরু করি দেখে মজা পাবা এর জন্য আমার একটা ভালো লাগে না এই যে সামথিং লাইক রিসেন্ট একটা আছে না না ওয়ান আমি একদম বুঝি না ওয়ান লজিক মানে অনেকে বলে সাইতামা ভার্সেস গোকু দেখো ওয়ান পাঁচ মেন একটা প্যারোডি ক্যারেক্টার লাইক মিস্টার বিন গ্যাগ সাথে একটু সিরিয়াস ভাই এটা একটা ফানি ক্যারেক্টার একটা প্যারোডি ক্যারেক্টার

না না ইয়ারে বলি ফেরত ছোটবেলায় যে আহ আমরা তো অনেকে মিলে একটা গ্রুপ ফ্রেন্ড গ্রুপ নিয়ে অনেক আজে বাজে কমিক ক্যারেক্টার বা কোনো সুপারহিরো বানাই এভাবে ক্যারেক্টারটা পাওয়ার পাবে এভাবে ভিলেনটা এরকম হবে তো ছোট এরকম কমিক টমিক লেখে ফালায় রাখি তো ওই ছোটবেলার কাহিনী হেনি শেষ তিশ তিরিশ বছর পর সবাই সবাই লাইফ নিয়ে বিজি

আ প্রথমতে ছিল ক্লাইম্বার একটা মাঙ্গা আছে ওরাম পড়ার ইচ্ছা আছে ক্লাইম্বারের সবচেয়ে फेमस সিনটা আকাশের দিকে তাকায় থাকে হ্যাঁ তারাগুলো ওটা ছিল ওয়্যারসমে পনপন এটা আমি পড়ছি আমি রেকমেন্ড করি মাশা পড়ার জন্য এটা কোয়িক ফিলোসফিক্যাল একটা ইয়া মাঙ্গা আর থার্ডে আছে আমার স্ল্যাম ডাং ওয়ান অফ মাই ফেভারিট মানে ফিকশন রাইটিংস শুধু অ্যানিমে বা মাঙ্গাতে না তারপর ছিল ভেগা ভেগা আমি বলবো আমি এমন একটা টাইমে পড়ছি যেটা আমি পড়ার পরে মানে আমি করোনার টাইমে পড়ছিলাম ভেগা বন মানে করোনার টাইমে না করোনার বার্জাক সরি 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 বার্জাকের কথা বলতেছিলাম বার্জাক স্টোরিটা ভালো আছে আর ভেগা আমি পড়ছিল বাসের মধ্যে আমি এই ভেগা পড়ছিল বাসের মধ্যে আর আমি এমন একটা টাইমের মধ্যে পড়ছি যে আমার মাইন্ড পুরা ফাঁকা ছিল আমি ক্যারেক্টারটা থেকে এমন ভাবে ইন্সপায়ার্ড হইছি যে আমি হিমালয়ে না কিন্তু আবার আমি না না পর্বতই ছন আবার আমি প্রতিদিন চেষ্টা করি এই ওই ক্যারেক্টারটার মতন হওয়ার এই বেগা বন্ডে যারা যে সব ভুল একটা সিন আছে না এরকম ক্ষমা চায় ক্ষমা চায় মানুষের কাছ থেকে হ্যাঁ এই জিনিসটা কারণ আমরা মানে এই জিনিসটা আরো বেশি হিট করে কারণ আমরা যখন আমরা সবাই তো মুসলিম তাই না ইয়াস মুসলিম তো আমরা যখন জানাজা পড়ি জানাজা পড়ার সময় আমাদের মানে মনে করেন যদি কারো বাবা মারা যায় তার ছেলে এসে বলে না যে আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে হ্যাঁ 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 এই জিনিসটা ভেগা মধ্যে এমন এত সুন্দর করে বলা আছে ও মানে ও তো একসময় ভেগাবন্ড কে কেউ পড়ছে এই জায়গায় পড়ছেন কেউ স্টার্ট করছে হ্যাঁ ভেগা বন্ডের মধ্যে শুরুর দিকে তো ব্রুটালি যায় পরে যায় যখন তার লাইফের ও আমি কাটে গেছিলাম তো ভেগা বন্ডের মধ্যে কাহিনীটা এমন ভাবে গেছে যে মানে প্রথম থেকে তো বুটাল থাকে পরে যে ধীরে ধীরে যে এরকম একটা সিন আসবে যে ও বলে যে ডায়লগ আছে আমার খুব ভালো লাগছে যে এই আমি যদি পাই আমি পরে গ্রুপের মধ্যে শেয়ার করবো আচ্ছা বেগা বন্ডটা কি শুরুতে অ্যাকশন এরপরে ফিলোসফি

কেমনে হওয়া যায় তো ও সোর্ড সোর্সম্যানশিপ এমন ভাবে মাস্টারি করে যে ওই দুই হাতে সোর্ড ইউজ করে আর ওই টাইমের মধ্যে রিয়েল লাইফের মধ্যে কিন্তু দুই হাতে মানে ডাবল উইল্ডার অনেক কম তো ও ছিল হিস্ট্রির মধ্যে বেস্ট সোর্সম্যান আমাদের রিয়েল লাইফের মধ্যে বেস্ট সোর্সম্যান ওই তো ওর মিশন ছিল যে সে সবচেয়ে বেশি স্ট্রংয়েস্ট সোর্সম্যান হবে তো ওই সময় সোর্সম্যান সবচেয়ে বেশি স্ট্রংয়েস্ট কেমনে কাউন্ট করে তো বডি কাউন্ট দেয় যে কয়েকে কয়জন মারছে তো ওই আর গোল অ্যাচিভ করার জন্য জাস্ট অন্ধর মতো মানে যাকেই পারছে ওকে জাস্ট কোপাই কোপাই যায় ও র্যাঙ্কিং এর মধ্যে গেছে রাজার সবচেয়ে বেস্ট ওয়ারিয়ার ওই ছিল তো পরে যুদ্ধ মুদ্ধ শেষ সবই শেষ যুদ্ধ নাই শান্তি সব জায়গায় কারণ সে তার নিজের পারপাস খুঁজে পায় না তার পারপাস ছিল একটা পিস হয়ে গেছে কিছু কিছু এরকম তার পারপাস ছিল একটা পিস ওয়ার্ল্ড গড়ে তোরা পিস ওয়ার্ল্ড গড়ার পরে এখন তার রোল কি এই যে তার রোলটা আমি বলবো প্রথম পঞ্চাশ নাকি ষাটটা চ্যাপ্টারের মতন এইসবই হবে তারপর থেকে যে শুরু হবে আর ফিলোসফি আর যে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো যারা রাস্তা মানে সন্ন্যাসী মানে তো হইল আমার ইংলিশ তো মানে বাংলা তো সন্ন্যাসী তো সেই যে সন্ন্যাসী হয়ে যায় পথে ঘাটে যখন ঘোরাফেরা করে আর ও কিন্তু যোদ্ধা ছিল পরে যা আর যোদ্ধা এসব তুলে না সোর্সম্যান এসব এইসব মানে সোর্স কিছু তুলে না ও একটা সাধারণ মানুষের লাইফ লিড করতে চায় যারা পড়ছে হয়তো কিছুটা করতে পারে কাহিনই যায় তো

মানে ভেগাবন রাস করা জিনিস হয় রাস করলে সবকিছু মনে হবে এত কি যাইতেছে আমি কি মুভি দেখতেছি এরকম মনে হবে আর যদি একটু চিন্তা ভাবনা করে দেখি তাহলে ওই যে যে লেয়ার গুলো আছে ওইগুলো হিট করবে আর আমার মতে এটা একমাত্র মাঙ্গা যেটা এক্সপ্লেনেশন ভিডিও দেখা ওয়ার্ড দিট কারণ এটা আসলে মানে সবকিছু পয়েন্ট গুলা মানে নিজে নিজে নাম অনেক টাফ এটা আসলে কেউ তুলে ডাইরেক্টলি না দেখালে একটু কঠিন হবে আমি নিজে ওই মানে তিন চারটা মতন এক্সপ্লেনেশন ভিডিও দেখার পর আমি এটা ঠিক মতন করে নিতে পারছি তো ভেগাবন মাঙ্গাটা আমার মতে অনেক এর সেকেন্ড থার্ড আসে না ইট ডিজার্ভস আমার মতে আমার কাছে এটা থেকে বেশি ভালো লাগে এইটা আমি বলবো যদি প্লট টু এনে প্লট টুইস্ট কি যদি প্লট টুইস্ট একটু আমাকে বেশি করতে এটা হয়তো আমার স্টোরির মধ্যে ওয়ান পিসের উপরও থাকতো বাট জাস্ট বিকজ অফ এলিমেন্ট মিসিং এটা সেকেন্ড ঠিক আছে তাহলে আজকে ইতি ইতিটা নেই यस ঘন্টা না আজকে আড়াই ঘন্টা হবে আর আমার একটা জিনিস আমি মাঙ্গা থেকে অনেক শিফট হয়ে গেছে লাইক প্রথমে মাঙ্গা পড়তাম এরপরে আমাদের কালারলেস ভালো লাগে এরপর কালারফুল মাঙ্গা পড়া শুরু করি এরপর সোলো লেভেলিং এটা এরপরে আস্তে আস্তে ওয়েব টুন পড়া শুরু করি এরপর আস্তে আস্তে কিছু চাইনিজ মাঙ্গা পড়া শুরু করি মানে আস্তে আস্তে শিফট হয়ে গেছে আমি শুধু কালার এগুলো পড়ি কালার মানে যেগুলো কালার থাকে ওয়েব টুন টাইপের বা ওগুলো মান মান একবার একবার অভ্যাস হয়ে গেলে আর মাঙ্গা এখন এগুলো আদার মাঙ্গা করে না কেন লাইক কত সুন্দর লাগে একদম একটা বড় প্যানেলে মনে হয় কি অ্যানিমেশন দেখতেছি কালার এক 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 দেশের এক এক কালচার এক ভাব ওটা ট্রেন দেয় আই থিংক এটা অনেক মানে মাঙ্গার বেটার ভার্সন অবভিয়াসলি কালারফুল আর ওই ডিজিটাল আর্ট করা আর একটা আমি রিসেন্টলি আজকে আমি পড়তেছি এটা খুব ফেভারিট আমাদের যে নাম কি বল ফের নর্দার্ন ডমিনেন্স আরে এটা তো মাঙ্গা আরে এই ভাই ওরা নাম কি যে

মানে ইয়া আই উইল ডু দিস মুভ আমার নাম মানে এরকম নাম বলে পাওয়ারে তারপর মুভ করে অ্যারেঞ্জার পাঞ্চ মারে একটা মানে আমার ওই রকম একটা অ্যারেঞ্জ এটা একটা ভালো লাগছিল আমার সামথিং লাইক অ্যানিমিজ এর ট্রেডিশনাল একটা থিম থাকে পাওয়ারে মুভ বলে অ্যাটাক করে আর এরকম একটা সিজন 3 তে না 2 তে অ্যারেঞ্জ একটা এরকম ওটার নাম কি অ্যাটাক টাইটেল ট্রান্সফর্ম হইতেছিল আর এরা কি অ্যারেঞ্জ পাঞ্চ মারে অ্যাটাক টাইটেল না পাওয়ার হয় না